Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallam wa tasliman katsira. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 23 রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 17 নভেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা প্রতি বৃহস্পতিবারে দীর্ঘ বছর ধরে চলে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি, যখন যে বিষয়গুলি আমাদের প্রয়োজন, বিশেষ করে নতুন, বারবার করে রিপিট না করে, কারণ অনেক কিছুই মুসলিমদের অজানা, আর অনেক কিছু জানা থাকলেও অনেক দিনের বিধিবিধান থেকে মানুষ উদাসীন গাফিল, যার ফলে আল্লাহ কোরআনে কারিমে যে ইরশাদ করেছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, উপদেশ দিলে মুমিনদের লাভ হয়, তাদের উপকার হয়। ভুলেছিলেন, গাফিল ছিলেন, খেয়াল ছিল না, অথবা গুরুত্ব দেননি, এখন গুরুত্ব দেবেন, শুনলে তো ফায়দা হবে, যে চাইবে তার অবশ্যই উপকারিতা রয়েছে। আল্লাহ তৌফিক দান করুন আপনাদের। আমাদের আজকের বিষয়বস্তু গত সপ্তাহের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত, তারই একটা অংশ। গত সপ্তাহের আলোচনা কি ছিল? বিবাহের বেদাত, বিবাহ সংক্রান্ত বেদাত বা ইসলাম, তার সাথে আলো লাগাতে পারেন বেদাত এবং ইসলাম বিরোধী কার্যক্রম। বিবাহের ক্ষেত্রে বেদাত এবং ইসলাম বিরোধী কাজ, বেদাও তো ইসলাম বিরোধী কাজ, কিন্তু সেগুলি শুধু বেদাতে সীমিত নয়। যেমন বেদাত অনেকগুলি, তার বেদাত অনেকগুলি হচ্ছে হারাম, কিন্তু সেগুলি বেদাত নয়, যারা করে তারাও সেটাকে ধর্ম মনে করে করে না। বেদাত কোনটাকে বলা হয়? যেটা হারাম, কিন্তু সেটাকে যে করে সে হারাম মনে করে করে না, ভালো মনে করে করে। হ্যাঁ, নেকির কাজ করতে হবে, কেন করতে হবে না? বিয়ে শাদিতে এগুলো তো করা লাগবে, সেটাকে যেন জায়েজ, বরং ওয়াজিব, জরুরি মনে করে করে, এগুলো হচ্ছে বেদাত। তাহলে বিয়ে শাদির ক্ষেত্রে যেসব অপরাধগুলি হয়, সেগুলির এক ধরনের হচ্ছে বেদাত, যেটাকে যারা করে তারা নেকির কাজ মনে করে করে, অথবা জরুরি মনে করে করে যে করতেই হবে, এগুলো বিয়ে শাদি মানে করতেই হবে। অথচ আল্লাহ করতে বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, এই বোঝা ইসলামে কার ওপর, ছেলে পক্ষের ওপর চাপাইনি আর মেয়ে পক্ষের ওপর চাপানো হয়নি, আপনারা কেন চাপিয়ে দিলেন? যারা চাপিয়ে দিল, অথচ আল্লাহ চাপিয়ে দেননি এই দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপিয়ে দেননি দায়িত্ব, যারা চাপিয়ে দিল সে কোনো পরিবার হোক অথবা সমাজ হোক, ঠিক কিনা? হয় পরিবার, না হয় সমাজ, ছেলের পরিবার, না হয় মেয়ের পরিবার, না হলে ছেলের সমাজের লোকেরা জুলম অত্যাচার করেছে, অন্যায়গুলি করেছে, অথবা মেয়ের সমাজের, মেয়ের গ্রামের লোকের সমাজের লোকেরা এসব অন্যায়গুলি করছে। তো বেদাত এক ধরনের
আর এক ধরনের হচ্ছে বেদাত নয়, যে কাজগুলি করছে বিয়ে শাদিতে অধিকাংশ মুসলিমরা সেগুলি কোনো নেকির কাজ মনে করেন না, আর সেগুলিকে ধর্মকর্ম মনে করেন না, কিন্তু সেগুলিতে ইসলাম বিরোধী বিভিন্ন দিক রয়েছে। জুলম অত্যাচার, অশ্লীলতা, বেহায়া আপনা, হ্যাঁ, নোংরামি, একাকার হয়ে যা নারী পুরুষের, জি, এগুলোকে যারা করছে তারা ওগুলোকে হারামি মনে করে, কিন্তু মনে করে বিয়ে শাদী একটু খুশির দিন, আর তাদের আল্লাহ পরকালের চিন্তাও নাই, ভয়ও নেই, আর তার দিন মেনে চলতে হবে না। দিন শুধু শুধু কিসে দু তিনটা কাজ, দাড়ি টুপিতে, অধিকাংশ লোকের আমাদের দেশের মানুষের দাড়ি টুপিতে দিন আছে, মসজিদে গেলে বাস দিন আছে, মসজিদে গেলে তো নামাজটা পড়লো, বাকি সমস্ত হারাম কাজে লেগে আছে। তো এইরকম লোকের সংখ্যা বেশি সমাজে, যার ফলে বিয়ে শাদির ক্ষেত্রে পরোয়াই করে না যে কোথায় দিন, কোথায় হালাল, কোথায় হারাম, এটা ঠিক হচ্ছে না, জুলম অত্যাচার হচ্ছে না, নোংরামি হয়ে যাচ্ছে, অশ্লীলতা হয়ে যাচ্ছে, ফাহেশা হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। অথচ দিন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহর হক আদায় করা আর মানুষের আল্লাহর সৃষ্টির হক আদায় করা, আল্লাহর হক নষ্ট না করা, কোনো মানুষের হক নষ্ট না করা, দুটোই ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক। আল্লাহর হক আদায় করবেন, কোনো হক নষ্ট করবেন না আকিদা ইবাদতের মাধ্যমে, আর মানুষের হক আদায় করবেন তাদের সাথে ভালো আচার আচরণের মাধ্যমে, তাদের সাথে ঠিক লেনদেন মামলাতের মাধ্যমে, আর তাদের কোনো হক নষ্ট করবেন না। এটি তো ইসলাম, সংক্ষিপ্ত এটার নাম ইসলাম। আমার আমার রবের সাথে সম্পর্ক আছে, রবের হক আগে আদায় করতে হবে, আর আমি একজন মানুষ, মানুষের মাঝে বাস করি, হ্যাঁ, সুতরাং মানুষের সাথে যাদের সাথে আমার চলাফেরা দেখা সাক্ষাৎ লেনদেন হচ্ছে তাদের হক নষ্ট করা চলবে না, তাদের হক আদায় করতে হবে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম সংক্ষেপে, যে এইভাবে পালন করবে সে হচ্ছে মুসলিম, যে যত বেশি কমাবে, যত যার কমবে তত তার ইসলাম ইমান কমবে। তো আজকে দ্বিতীয় পর্ব হচ্ছে বিবাহের বেদাত এবং ইসলাম বিরোধী কার্যক্রম সম্পর্কে। বিবাহ সম্পর্কে যেসব পাপগুলি হয়, সেসব পাপগুলিতে কেন পাপ, সেগুলি হারাম কেন, তার কয়েকটি দিক আছে, আগে ভূমিকাতে বলেনি, তাহলে বাকি সবগুলি বিষয়ে বুঝতে সুবিধা হবে। একটি হচ্ছে যে জুলম অত্যাচার করা হয়, আর জুলম হালাল না হারাম, হারাম, কাবিরা গুনাহ। হাদিসে কুদসি, কোরআনে কারিমে জুলম সম্পর্কে, জালেম সম্পর্কে অনেক আয়াত রয়েছে, মানে শতাধিক আয়াত রয়েছে, একটি দুটি পাঁচটি দশটি পঞ্চাশটি আয়াত নয়, অনেক আয়াত রয়েছে বিভিন্নভাবে। তাহলে জুলম কত বড় অপরাধ, আর যে হাদিসে কুদসির কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া ইবাদি, আমার বান্দার, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের ওপর কি করেছি, জুলমকে হারাম করেছি। আল্লাহ জুলম করেন না, ওমাল্লাহু ইউরিদু যুলমা লিলিবাদ, জি, ওমা যালামনাহুম, আমি জুলম করিনি, তারাই জুলম করেছে। ওমা আনা বিযাল্লামি লিল আবিদ, কোনো বান্দার আমি জুলম করিনি, আল্লাহ বলছেন। কত আয়াত, আল্লাহ হারাম করেছে নিজের জন্য, অনুগ্রহ করবো যে তিনি জুলুম করেন না। ও জাল তো বেইনাকুম মুহাররাম মান্নার, তোমাদের আপোষেও জুলম অত্যাচারকে হারাম করেছি। ফাল্লা তাজালামু, কেউ কারো ওপর জুলুম করিও না, অন্যায় করিও না, অবিচার করিও না, অত্যাচার করিও না। ফাল্লা তাজালাম, জুলুম, আর জুলুম মানুষের উপরে জুলুম করলে এটি বান্দার হক না, বান্দার হক তাহলে, তাই না? হক হচ্ছে কয় রকম, দুই রকম হক হচ্ছে, এক হক হচ্ছে হাকুল্লা, আল্লাহর হক, আল্লাহর হক, সেদিকে ইঙ্গিত করলাম, আল্লাহর হক সহি আকিদে, হ্যাঁ, আর সহি শুদ্ধ পূর্ণ এবাদত বন্দেগী। বান্দার হক, বহু হক রয়েছে বান্দার, এবং সবার একরকম না, যে যত কাছের তার তত বেশি হক রয়েছে। বাপ মায়ের হক সবচেয়ে বেশি, হ্যাঁ, স্ত্রীর হক, কারণ স্ত্রী আপনার ঘনিষ্ঠ ব্যক্তি, জীবন সঙ্গিনী, স্বামীর হক, ছেলে মেয়েদের হক, তারপরে তখন ভাই বোনদের হক, আত্মীয় স্বজন হক, প্রতিবেশীর হক, তাই না?
যে কোনো মানুষের হক, অমুসলিমদের হক, মুসলিম ছাড়া বহু হক রয়েছে, সমাজের যারা দুর্বল গরিব তাদের হক, নেতা তাদের হক, প্রজা নেতাদের প্রজাদের হক। শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ একটি সুন্দর কিতাব রয়েছে আল হুকুকুল আশরা, দশটি হক, দশটি অধিকার। আল্লাহ তৌফিক দিলে এক একটি বিষয়ে এক একটা করে আলোচনা করবে। একবার শুরু করেছিলাম পুরো, হয়তো হয়নি, আর সেটা ছিল অনেক যুগ আগে, ওই 2002 সালের দিকে, যার ফলে সেটা অডিওর জামানায় থেকে গেছে, যদি হয়েও থাকে স্মরণ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। দশটি হকের উপর ইনশাআল্লাহ দশটি আলোচনা, আল্লাহ তৌফিক দান করুন। যে দশটি হক আদায় করতে পারবে সেই ব্যক্তি মুসলিম, সে জান্নাতি ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহর হক। তো যে জুলুম করলো সে কার হক নষ্ট করলো? কার হক নষ্ট করলো? বান্দার হক নষ্ট করলো। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। আল্লাহ যদি ইচ্ছা করেন যে আল্লাহর হক নষ্ট করেছে, কোনো মানুষের ক্ষতি করেনি, কেউ রোজা রাখেনি, ফরজ রমজান মাসের সিয়াম পালন করেনি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন না করবেন না? না আমার মাফ করা লাগবে, কিন্তু আমার একটা টাকা যদি বেইমানি করে কেউ, আল্লাহ মাফ করবেন? মাফ করবেন না। শহীদ করলাম মাফ করবেন না, ঠিক না? তাহলে ছেলে পক্ষ যদি মেয়ে পক্ষের উপর জুলুম করে আল্লাহ মাফ করবেন? মেয়ে পক্ষ যদি ছেলে পক্ষের উপর জুলুম করে আল্লাহ মাফ করবেন? সমাজ যদি ছেলের সমাজ মেয়ের সমাজ বিয়ের শাদীতে কারো ওপর জুলুম করে তা আল্লাহ মাফ করবেন? করবেন না। যতক্ষণ ওরা মাফ না, আল্লাহ মাফ করবেন না? হুকুকুল ইবাদ। আচ্ছা মাফ হলো না, তাহলে কি করতে হবে আখেরাতে? নেকি দিয়ে, তখন তো টাকা পয়সা থাকবে না, নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। সহি মুসলিমের হাদিস রয়েছে না, আর নেকি দিয়ে পেমেন্ট করতে 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 সব নেকি শেষ, আর নেকি নাই, কিন্তু অনেক পাওনাদার আরও আছে, তখন ওদের কি করতে হবে? ওরা গুনাহগুলি আপনার উপর চাপিয়ে দিয়ে আপনি জালেম, আর ওদের গুনাহ নিয়ে আপনি জাহান্নামে চলে যাবেন, আর ওরা জান্নাতে যাবে। এখানে নবী সাল্লাল্লাহু কি বলেছেন? মুফলিস, সর্বহারা, নিঃস্ব, এর চাইতে বড় হতভাগা, নিঃস্ব, সর্বহারা। এত নেকি করে এসেছিল, পাহাড়ের সমান নেকি নিয়ে এসেছিল, জান্নাতে উচ্চ স্থান পেত, কিন্তু আল্লাহর হক নষ্ট করেছে, নেকি কোনো কাজে আসেন, সব চলে গেছে, শেষ হয়ে গেছে হাসরের মাঠে। বিয়ের শাদীতে যে জুলম অত্যাচারগুলি হচ্ছে এগুলিতে একেবারে এই বিষয়টি বিদ্যমান। এসব বান্দার হক নষ্ট করার কারণ নেকি দিয়ে কিয়ামতের দিনে হাসর মাঠে দিতে হবে। জি, দ্বিতীয় যে অন্যায়ের দিক রয়েছে সেটা হচ্ছে ফাওয়াহিস, বহুমুখী অশ্লীলতা, অশ্লীল কাজ, নারী পুরুষের একাকার হয়ে যাওয়া, আর তারপরে কি করা, যুবতীদের গায়ে হাত দেওয়া, হলুদ মাখিয়ে দেওয়া, কথা বোঝা গেছে, তারপরে শালীদের সাথে আর আপনার ভাবিদের সাথে যেসব চলে, খালাতো বোন, মামাতো বোন, পুপাতো বোন, এগুলো কোনো, যত অশ্লীলতা মুসলিম সমাজের বিয়ের শাদীতে হয়, ফাহেশা, এগুলো অশ্লীলতা মানে তো ফাহেশা, আরবিতে যেটাকে ফাহেশা বলা হয়, ফাহেশা মানে শুধু জেনার নয়, এটা হচ্ছে জেনা, হচ্ছে জেনার সমকামিতা, হচ্ছে সর্বোচ্চ ফাহেশা, আর তার আগে মেলা ফাহেশা, এই বড় ফাহেশা পর্যন্ত পৌঁছায়, কথা বোঝা গেছে না? তো বিয়ের শাদীতে যেসব ফাহেশাগুলি হয়, অনেক ফাহেশা যদি হয় ছোট ছোট করতে করতে সবগুলো কাবিরা, তখন কাবিরা হয়ে যায়, ওগুলো কাবিরা গোনা। বিয়ের শাদীতে অবাধ মেলামেশা, একসাথে খাওয়া দাওয়া চলছে, একসাথে নারী পুরুষ একাকার হয়ে আছে, হ্যাঁ ভিডিও করছে, আর সবাই দেখছে, সবাই মেলে ওই নতুন বউকে দেখছে, কথা বোঝা গেছে? অশ্লীলতা ফাহেশা না এগুলো? ফাহেশা। আর ফাহেশা আল্লাহ কোরআনে কারিমে সূরা আরাফে স্পষ্ট ভাষা বলছেন, কুল হে নবী জানিয়ে দাও মানব জাতি, ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশ, নিশ্চয় আমার রব আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন? ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজকে হারাম করেছেন, কাবিরা গুনাহ। অশ্লীল কথা কাজ হচ্ছে ফাওয়াহিশ, হারাম করেছেন, হারাম কি সাগিরা, কাবিরা গুনাহ। জি, বিয়ের শাদীতে যে অন্যায়গুলি হচ্ছে তার একটা দিক এটাই, হারাম হওয়ার। তৃতীয় দিক হচ্ছে হারাম ভক্ষণ করা, হারাম খাওয়া, হারাম খাচ্ছে, ওই ছেলে পক্ষ মেয়ে পক্ষে হারাম থেকে হারাম খাচ্ছে, অথবা মেয়ে পক্ষ হারাম খাচ্ছে, এটা খুবই কম হয় আমাদের সমাজে, বেশিরভাগ হারাম খায় ছেলে পক্ষ, জুলম অত্যাচার করে মেয়ে পক্ষের ওপর, আর তারপর সমাজের লোক হারাম খায়, মেলাগুলো যে রীতিনীতিগুলো আছে কুসংস্কার সেগুলোতে সমাজের লোক হারাম খাচ্ছে,
যেটা এই অধিকার নেই। সমাজ জুলুম অত্যাচার করছে এবং সমাজ কি করছে, হারাম খাচ্ছে। আর হারাম খাওয়া হালাল নাকি মকরু না হারাম? তিন নম্বর হলো। চার নম্বর হচ্ছে যে বেদাত, আর বেদাত হচ্ছে হারাম। অনেকগুলি কুসংস্কার আছে যেগুলি হচ্ছে বেদাত, বাধ্য করতে, না করলে আপনার মেয়ের বিয়ে হবে না। যদি বললে বড় যাত্রী নেব না, বিয়ে হবে না, তাহলে ক্যান্সেল। যদি বলে পান সুপারি নিয়ে আসবো না, অনেক জায়গায় বিয়ে ক্যান্সেল। আছে পান সুপারি আপনাদের দেশে? আছে, অনেক জায়গা আছে। জর্দা পর্যন্ত পান সুপারি তো আনতে হবে, চুন, খয়ের, জর্দা, তামাক সব নিয়ে আসতে হবে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। কিন্তু হারাম খাওয়া, জুলুম অত্যাচার, তারপরে বিদআত, বাধ্য করা যে এইটা করতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে। পাঁচ নম্বর দিক, বিয়ে শাদিতে যেসব হারাম অন্যায় কাজ হয়, ইসলাম বিরোধী কাজ হয়, তার কেন এগুলো অন্যায়, তার পঞ্চম দিক হচ্ছে, এটা হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ। বিজাতি পাশাপাশি যাদের পাশে বাস করছেন, হয় খ্রিস্টান না হয় হিন্দুদের পাশে বাস করে, ওদের থেকে এগুলো নিয়েছে। হিন্দুদের বিয়ে শাদিতে যা হয়, খ্রিস্টানদের বিয়ে শাদিতে যা হয়, সেগুলি মুসলিম সমাজের বিয়েতে হচ্ছে। তাহলে হচ্ছে তাকলিদুল কুফফার, কাফেরদের অন্ধ অনুকরণ। আর কাফেরদের সদৃশ্যতা, তাদের পেছনে পেছনে চলা, তাদের বেশভূষা গ্রহণ করা, তাদের মতো হলুদের অনুষ্ঠান কি কাফেরদের বেশভূষা নয়? হ্যাঁ, তাতে কি করতে হয়? মহিলারা মনে হয় সাদা শাড়ি না কি পরে, হ্যাঁ হলুদ শাড়ি হইতে হবে। কথা বোঝা গেছে? কে কার থেকে শিখলো এটা? আল্লাহ শিখিয়েছেন, তার রাসূল শিখিয়েছেন, সাহাবীরা কেউ শিখিয়েছেন, তাবিন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ শিখিয়েছেন? কেউ শিখায়নি, কোনো ভালো মানুষ শিখায়নি। তাহলে কাফেররা শিখিয়েছে, কাফেররা শিখিয়েছে। তাকলিদুল কুফফার, কাফেরদের অন্ধকরণ। হ্যাঁ, তাশাব্বুবিল কুফফার, মান তাশাব্বাবি কওমিন ফাহমিনহু, যেই জাতির বেশভূষা গ্রহণ করবে সেই দলে উঠবে। এসব হাসর হবে তা হিন্দুদের সাথে, হাসর হবে সে খ্রিস্টানদের সাথে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে আশা করি ভূমিকাতে বুঝে গেছেন যে অপরাধগুলি ছোটোখাটো নয়, বিয়ে শাদির যেসব অন্যায় কাজ হচ্ছে সেগুলি ছোটো মোটো বিষয় নয়। এগুলোকে অনেকে এগুলো কোনো ব্যাপার না, এগুলো সামাজিকতা, এগুলো করতেই হয় বিয়ে শাদিতে, হ্যাঁ করেন, আর এই অপরাধগুলি করে হাসর মাঠে হাজির হন আল্লাহর সামনে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা না বাড়িয়ে আমরা কয় নম্বরে পৌঁছেছিলাম? বাইশ নম্বরে। গত সপ্তাহে বাইশ নম্বরের বেদাত পর্যন্ত পৌঁছেছিলাম। বাইশ নম্বরের বেদাতটি কী ছিল মনে আছে? শেষ বিষয়টি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বরযাত্রী প্রথা, বরযাত্রী নিয়ে যাওয়ার কুপ্রথা। এটি মূলত হিন্দুদের থেকে এসেছে। বর যুক্ত যাত্রী, বরের সাথে একটা যাত্রা হবে, সেই যাত্রা যারা সঙ্গী হবে তারা হচ্ছে যাত্রী। কথা বোঝা গেছে? বরের যাত্রী, বরের সাথে যাত্রী যেতে হবে, একা বিয়ে করা চলবে না, সমাজ থেকে আউট। জি, বাপ মা বাড়ি থেকে বের করে দিচ্ছে। জি, আমার মামার গ্রামে এক ছেলে এরকম হেদায়ত হয়েছে, আমাকে খুব ফলো করে, প্রত্যেক বক্তব্য শুনে, যুবক ছেলে। কথা বোঝা গেছে? তো সেই ছেলে বলছে ওর বাপ মাকে যে আমি বিয়ে করবো কিন্তু বরযাত্রী নিয়ে যাবো না। বলছে তুই বরযাত্রী নিবি না, আমরাও যাবো না, কেউ যায়নি। তার সাথে দুই একজন সাথী সঙ্গীকে নিয়ে, বন্ধুকে নিয়ে বিয়ে শাদি করে এসছে। এই অবস্থা। ও বলেছে তোমরা যদি এতই পাঠাইতে জোর ধরো তাহলে দশটা বারোটা দাও। বলছে না, একশো হইতে হবে। গত সপ্তাহে বলেছেন আপনারা কত আসে, আড়াইশো, তিনশো, হ্যাঁ চারশো। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তারপরে গিয়ে তো এক ভাই শোনালো যে ছয়শো সাতশো হয় কোনো কোনো। এতে হালাল খাওয়াগুলো হারাম খাওয়া, এগুলো এই রুজি হারাম, এই ভক্ষণ হারাম, আকুল হারাম। তো বরযাত্রীর কুপ্রথা এটা কাফেরদের থেকে এসেছে, শুধু তাই নয়। জি, মেয়ের বাবার বাড়িতে তারা খাওয়া দাওয়া করবে এবং মেয়ের বাবা খাওয়াতে বাধ্য, যেহেতু তাকে বিয়ে দিতে হচ্ছে। একটা কোনো কথা বলে চলবে না, যত ইচ্ছে নিয়ে আসছেন, এই কথা যদি না বলে উপায় নেই। যদি বলে এত লোক খাওয়াইতে পারবো না, দশ বিশটা নিয়ে আসেন, বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা, চলবেই না। এই এতে অপরাধ হচ্ছে জুলম, বান্দার হক নষ্ট করা, এতে হচ্ছে হারাম খাওয়া, এটা হচ্ছে কি হারাম খাওয়া, এটা হচ্ছে কাফেরদের অনুকরণ, এটি হচ্ছে বেদাত। এতগুলি হারামের দিক আছে বরযাত্রীতে। বরযাত্রীর কুপ্রথা উঠাতে হবে, নাহলে এতগুলি হারামের
দিকে ডুবে আছেন, হারামে ডুবে আছেন আপনারা। তেইশ নম্বর, সেটা হচ্ছে যৌতুক প্রথা। মুসলিমরা বলে যৌতুক, আর একই কাজের নাম, একই জুলম অত্যাচারের নাম হিন্দুরা বলে পণ প্রথা। কি বলে? পণ, বুঝেন তো, পণ মানে পণ নিতে হবে, পোনা দে করে মুক্তিপণ যেমন হয় ওই রকম পণ, তোমার মেয়ে দিবে না তো পণ দাও। মুসলিমেরা বড় চালাক, কিছু কিছু বিষয়কে তারা কি ইসলামীকরণ করেছে, মানে একটু রুচি রুচিশীল বানাবার জন্য পণ পণ শব্দটি রাখেনি, কি করেছে, যৌতুক করেছে। এর চাইতে মজার কথা শুনবেন, হিন্দুদের ভাষায় ওই যে পা ছুঁয়ে সালাম করাকে তারা কি বলে, পায়ের ধুলি নেওয়া, বড়দের হ্যাঁ পায়ের ধুলি নেওয়া, যে পায়ের ধুলি নেওয়া তো হিন্দুরা বলে, তো এটা তো বলবেন না যে পায়ের ধুলো নিলাম, কি বলবে, কদম বুসি করা। কদম আরবি হয়ে গেল, বুসি ফার্সি হয়ে গেল, আর আরবি ফার্সি মানে ধর্মকর্ম। বড় চালা কি করেছে বেদাতিরা, কথা বোঝা গেছে। আর এই বেদাত করাচ্ছে বরং এক এক ধরনের শির্ক, সেটি কারো সামনে ঝুঁকিয়ে যাওয়া, রুকু আল্লাহর সামনে ঝুঁকবেন, কারোর সামনে আমাকে যদি সালাম করেন দাঁড়িয়েও সালাম করেন, সালাম আলাইকুম, তো এটা জায়েজ নয়, এটা এক ধরনের শির্ক। সোজা হয় বডিটা সোজা করে সালাম করবেন, অনেক সালাম আলাইকুম না, এটা এক ধরনের শির্ক আপনার, আল্লাহ বুঝার তৌফিক দান করবে। তো এই যৌতুক প্রথা এটা বেদাত এক, দুই নম্বর হচ্ছে এটা জুলম, জুলম, তিন নম্বর হচ্ছে হারাম খাওয়া, যে যৌতুক নিল ছেলে বা ছেলের বাবা, এটা হারাম না, এই রুজি হারাম না। আচ্ছা, হারাম খেয়ে গোস্ত রক্ত যদি তৈরি হয় তো জান্নাত যাবে না জাহান্নাম, নবী সাল্লামের হাদিস রয়েছে। তারপরে যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না, হারাম খেলে দোয়া কবুল হয় না, ফান্না ইউস্তা যা বলে যা লিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস। হারাম খাই, ইয়া রব্বে করে আল্লাহর কাছে, রব আমার এই দোয়া শুনো, আল্লাহ কবুল করো। আল্লাহ বলছেন অমা তামহ হারাম, খাবার হচ্ছে হারাম, অমশ্রাবু হারাম, পান করে হারাম, ওই যৌতুকের পয়সা, যেমন সুদ ঘুষ হারাম, যৌতুকের পয়সা ওই রকমই, একই রকম হারাম, কোনো পার্থক্য নেই। অমালবাসু হারাম, পোশাক হারাম, যে পোশাকগুলি পরে আছে হারাম, শ্বশুর বাধ্য হয়েছে এই পোশাক দিতে, হারাম পোশাক পরে আছে। ওগজিয়া বিল হারাম, তার আহার হারাম, যে যৌতুক নিয়েছে, যৌতুক নিয়ে সে ব্যবসা বিজনেস বা বিদেশ এসেছে, শর্ত লাগিয়েছে, অনেক ছেলে শর্ত লাগাই, হ্যাঁ জানছে যে মেয়ের বাবা বিদেশে আছে, শর্ত হচ্ছে বিদেশ নিয়ে যেতে হবে, তাহলে ওর মেয়েকে বিয়ে করবে। গোজিয়া বিল হারাম, এই গেজা, এই যে চাকরি লেগেছে হারাম, ফান না ইউস্তা যা বলে যা, কী করে এর দোয়া কবুল হবে, যে ফেরেশতা এই কথা, ফান না ইউস্তা যা বলে যা, কী করে এর দোয়া কবুল হবে। যৌতুক হারাম, কিসের জন্য হারাম, জুল, তার সাথে বেদাত, তার সাথে বললাম হারামের ভক্ষণ, হারাম খাদ্য, হারাম আহার, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বরং ছেলে মেয়ের পক্ষ থেকে নেবেন না, একটি হাদিস রয়েছে, যদিও হাদিসটিকে জয়ীব অনেকে বলেছেন কিন্তু তার বিষয়বস্তু, অনেক সময় হাদিস সনদের দিক থেকে দুর্বল কিন্তু বিষয়বস্তু মেনে নেওয়া যেতে পারে, স্বীকৃত। এই বিষয়টা কোরআন ও হাদিসের যে সাধারণ যে দিক নির্দেশনা আছে, আমার কথাগুলো তো বুঝতে পারছেন, হয়তো এই হাদিসের বিষয়টি এইটি হচ্ছে জয়ীব দুর্বল, কিন্তু এই বিষয়টি কোরআন ও হাদিস স্টাডি করলে, কোরআন ও হাদিস কি বলে, হ্যাঁ যে যার আপনার ওপর অবদান আছে, হ্যাঁ তাকে শ্রদ্ধা করুন, তার সম্মান প্রদর্শন করুন, তাই না? তো যেই ব্যক্তি মেয়ের বাবা আর মেয়ের ভাইয়েরা কত কষ্ট করে একটা মেয়েকে 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর, 25 বছর বাড়িতে পুষলো আপনার জন্য, আর উঠিয়ে আপনাকে দিয়ে দিল, কিছুই পেল না। আর বিএমএও যদি পাস করে, আলেমাও করে, তো তারা কিছু পায়, কে পায়, ও তো স্বামীর ঘর সব চলে গেল, ছেলে পড়িয়ে তো দু চারটা খেতে পাওয়া যায়, কিছু রুজি, তাই না, ছেলে একটা খরচ চালায় সংসারের, বার্ধক্য কাজ আছে, কিন্তু মেয়েকে যে পড়িয়ে বিএমএ পাশ করালো আর এত যোগ্য করলো, কাকে দিল, ওই ছেলেকে দিয়ে দিল, স্বামীর ঘরে চলে গেল। তো এত বড় যে এহসান আপনার উপর করলো যে এত সুন্দর করে মানুষ করে ইসলামী ইমানি তরবিয়ত করে আপনাকে দিল, তো তার জন্য তাদের হক আছে না আপনার হক আছে যে আপনার নেবেন, তাদের হক আছে যে তাদেরকে কিছু গিফট দেবেন, কথা বুঝতে পারছেন না, কারণ তাদের
আপনার উপর কি রয়েছে? অবদান রয়েছে, অনুগ্রহ, এহসান রয়েছে, এহসান রয়েছে, তা এহসান করেছে না? আপনি এহসান করেছেন তার মেয়েকে বিয়ে করে না, আপনার উপর এহসান করেছে, সুতরাং তাদের হক। তো যাদের এহসান অবদান রয়েছে তাদেরকে গিফট দেওয়া উচিত, তাদেরকে হাদিয়া দেওয়া উচিত, কথা ঠিক কিনা? এটা হচ্ছে মৌলিক নীতি মালাতে এই মর্মে যে হাদিসটি রয়েছে, সুনান আবু দাউদ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহাক্কু মা উকরিমা আলাইহি রাজুল ইবনাতুহু আও উখতুহু, সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য, সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য, বাপ মা ছাড়া, বাবা দাদা যারা ওইরকম রয়েছে তারা ছাড়া, একজন মানুষ যার সাথে আপনার কোনো রক্তের আত্মীয়তাই ছিল না, কেউ না, আপনার বিয়ের আগে আপনার শ্বশুর কেউ, আপনার শাশুড়ি কেউ, আপনার শ্যালক শালিকেরা কেউ, কেউ না, তাই না? কেউ না, কিন্তু বিয়ে শাদীর মাধ্যমে তখন একটা আত্মীয়তা হলো। ও আহাক্ক মা উকরে মালি রজুল, কোন ব্যক্তিকে যে সম্মানিত করতে হবে, আর সম্মানিত করা একটা দিক হচ্ছে হাদিয়া ও গিফট দেওয়া, উপহার দেওয়া ইত্যাদি দেওয়া, এই ক্ষেত্রে বেশি হক কে রাখে? যে মেয়ের মাধ্যমে অথবা বোনের মাধ্যমে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে, মেয়ে দিয়েছে অথবা বোন দিয়েছে, তাহলে এই হাদিসের আলোকে কে গিফট পায়? হ্যাঁ, কে পোশাক পায়? মেয়ের বাবা, শ্বশুর, মেয়ের বাবা পায়, ছেলের বাবা পায় না, ছেলে পায় না, ছেলের কাছে, ছেলের বাবার কাছে কে পায়? মেয়ের বাবা পায়, মেয়ের ভাই বোনেরা পায়, শুনে রাখেন ভালো করে, কারণ তারা বেশি এহসান করেছে আপনার জন্য, যে আপনি রেডিমেড একটা পেয়ে গেছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, যেটা আপনার জীবন সঙ্গিনী, আর কত সুখ শান্তি শারীরিক, মানসিক, পারিবারিক, যেই দিন থেকে বিয়ে করেছেন আর খাবার দাবার কোনো টেনশন নেই, হ্যাঁ তাই না, না আর কাপড় পরিষ্কার কারো টেনশন নেই, সব বাড়ির সব ঘর সামলাচ্ছে, শুধু তাই নয়, বাঙালি সমাজে গোটা গোষ্ঠীর সামলাইতে হবে, আপনার বাপের, আপনার মায়ের, আপনার ভাইদের, আপনার বোনদের, দশ বিশটা যা আছে সবাইকে খাওয়াইতে হবে, এতগুলো কাজ করছে, কি আপনি কি তার হক আদায় করছেন, কি হক আদায় করছেন? তাকে দুটো ভাত দিয়ে বাস, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো যৌতুক হচ্ছে জুলম, যৌতুক হচ্ছে হারাম, যৌতুক যারা খায় তারা হচ্ছে কাপুরুষ, কাপুরুষ জি সব দিক থেকে। আচ্ছা, যারা হারাম খায়, যারা জুলম করে, তাদের জীবনে বরকত হয়, তাদের টাকা পয়সাতে বরকত হয়, তাদের এই রুজিতে বরকত হবে, শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে এসে যে বড় লোক হতে চাইবে, কোনোদিন বরকত হবে না, ধ্বংস হয়ে যাবে, হারাম কোনোদিন টিকে না, আল মালুল হারাম লায়াদুম, কোনোদিন স্থায়ী হয় না, ধোকা খাবেন না, কোনোদিন হারাম পয়সা টিকে না, কোন দিক থেকে যে বেরিয়ে চলে যাবে এই টের পাবেন না। ২৪ নম্বর ইসলাম বিরোধী কাজ বা বিদাত হচ্ছে উকিল বাপ ধরা, উকিল বাপ ধরা, এটা এক এক এলাকাতে আরও এত বেশি রয়েছে, আমাদের অঞ্চলে আমাদের সমাজটা একটু কম আছে উকিল বাপটাপ ধরার, কিন্তু আমাদের পাশাপাশি আছে এক শ্রেণীর লোকেরা যাদেরকে আমাদের দেশীয় মুসলিম বলা হয় অথবা বাঙ্গাল মুসলিম বলা হয়, বা ভারতের দিনাজপুর, বাংলাদেশ দিনাজপুর, এসব এলাকায়, মালদহ, এসব এলাকায় আছে, এদের মাঝে শুনেছি উকিল বাপ মানে নিজের বাপের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে গেল বিয়ের দিন থেকে, আর যতদিন বাঁচবে উকিল বাপ ওই মেয়ের বাড়ি, যেটা ভেগান না, কেউ না, তার বাড়িতে আসবে, খাবে দাবে ধুমধাম করে, তাকে ভালো ভালো কি দিতে হবে, উপহার দিতে হবে, গিফট দিতে হবে, লঙ্গি দিতে হবে, জামা দিতে হবে, কাপড় দিতে হবে, এই দিতে হবে। আচ্ছা না, এইসব কুসংস্কার কেন? এটা জুলম না, সামাজিক জুলম না, জুলম হারাম না, শুনলেন না, জুলম। তারপরে বেদাত, কোথায় পেলেন উকিল বাপ? উকিল মানে কি? উকিল মানে আসল লোক না থাকলে উকিল লাগে, আপনি আপনার কেস নিজেই যদি গিয়ে জেরা করতে পারেন আদালতে তাহলে উকিল ধরতে হয় না, কারণ সাধারণত অধিকাংশ মানুষ এগুলো বুঝে না যে কিভাবে কি জেরা করলে আমি কেসে জিতবো, সেই জন্য কি করতে হয়, উকিল ধরতে হয়। তো এখানে উকিল ওলির, ওলি তো আছে, মেয়ের বাবা বিদ্যমান মৌজুদ আছে, কোন উকিল নেই, উকিল কখন লাগবে? মেয়ের বাবা সৌদি আরবে আছে, আর দেশে ধরেন বাংলাদেশে বা ইন্ডিয়াতে বিয়ে হচ্ছে, অন্য কোনো দেশে বিয়ে হচ্ছে, মেয়ে ওইখানে আছে, ছেলে ওইখানে আছে, তো তখন এখান থেকে বললো কাউকে যে ওর ভাইকে অথবা গ্রামের কোনো ব্যক্তিকে অথবা কোনো একজন আলেমকে, যে আমার পক্ষ থেকে আপনি উকিল হয়ে আমার দায়িত্বটা সেরে দেবেন, কারো পক্ষ থেকে দায়িত্বশীল, যেমন আমি বাজারে বাজার করতে যাব না, আমি টাকা দিলাম যাও ১০০ রিয়ালে অমুক অমুক জিনিসগুলো আমার জন্য কিনে নিয়ে আসুন, সেই আমার পক্ষ থেকে সে হচ্ছে উকিল, সেরা
হ্যাঁ, ক্রয় বিক্রয়ের কেনা বেচার হচ্ছে উকিল, ঠিক তেমনই বিবাহসাদীর উকিল প্রয়োজন হইলে এখানে কোনো প্রয়োজন নেই। সুতরাং এটি বাতিল কাজ, উকিল বাপ ধরা হচ্ছে বাতিল। আর তারপরে তার সাথে সংশ্লিষ্ট কুসংস্কার সেগুলি হচ্ছে ফাহেসা, হ্যাঁ, বেগানা পুরুষের সাথে একাকার হওয়া, ফাহেসা, তারপরে হাদিয়া গিফট সারা জীবন দিতে থাকতে হবে, এগুলো হচ্ছে জুলম অত্যাচার। কত দিক থেকে হারাম, চিন্তা করুন এগুলো কাজ। 25 নম্বর বেদাত হচ্ছে পাত্রীকে কবুল করানো। আপনাদের সমাজে যেমন ছেলে কবুল করে তেমনই কি করে, অধিকাংশ জায়গায় বাঙালি সমাজে মেয়েকে কবুল করায়। যখন বেনারস জামে সালাফিয়াতে পড়ি তখন শেখ শফিউর রহমান মোবারক পড়ি, রাহিকুল মখদুমের লেখক, উনি ওস্তাদ, উনি তো উত্তরপ্রদেশের আর আহলে হাদিস ঘরানার। তো ওনাকে বললাম যে আমাদের সমাজে আহলে হাদিস ঘরানা তো ই করে উকিল বাপের সিস্টেম, না কি বলে, কি বলছিলাম, মেয়েকে কবুল করানোর সিস্টেম আছে। তো শেখ রহমাহুল্লাহ তাআলা খুব ভালোবাসতেন বাঙালি ছেলেদেরকে, ভালোবাসতেন, বিশেষ করে যারা লেখাপড়ায় ছিল খুবই ভালোবাসতেন, তো আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে শেখ আমাদের এখানে তো এই মেয়েকে কবুল করানো আছে, এটা কেমন, তো উনি বলেছিলেন যে এইটা যেহেতু উনি উর্দুভাষী তো বললেন যে ইয়ে তোমারে বাঙালিওকে বেদাত হ্যায়, তোমারা বাঙালিওকে বেদাত হ্যায়, তো বাঙালি সমাজের বেদাত এটি, মেয়েকে কবুল করানো ইসলামের নেই। বিবাহ শাদী সম্পর্কে সুন্নত যে বলি, সুন্নতি তরিকা সেখানে বলে দিচ্ছি, কবুল করা কার কাজ, ছেলে কবুল করবে, ইজাব কার কাজ, মেয়ের বাবা বলবে প্রস্তাব যে আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন, আর না হলে ওর চাইতে ভালো যে আমার মেয়ের বিয়ে তোমার সাথে বাবা দিলাম আর ছেলে বললো কবুল করলাম, এটা হচ্ছে সুন্নতি তরিকা, ইজাব আর কবুল, বুঝলেন না? তাহলে ভিতরে যে মেয়ে আছে ওর সাথে কিন্তু বিবাহ শাদীর এসবের কোনো সম্পর্ক নেই, বিয়ের দিনে কোনো সম্পর্ক নেই। কি আছে তাহলে, অনেক আগে যখন কথাবার্তা পাকা হবে তার আগে তার কাছ থেকে ইস্তিজান, অনুমতি নেওয়া, এজেন্ট নেওয়া, যেটাকে আমাদের সেলোকের কি বলে, অনুমতি না, অনুমতি কথা পাকা করার আগে নিতে হবে। কথা পাকা করে নিয়েছে বাপ মা, বিয়ের ডেট হয়ে গেছে, আর তারপর এজেন্ট, নাকি কিসের এজেন্ট, এজেন্ট মানে মূর্খরা বুঝে না, অনুমতি নেবে যে মা আবার যায় বলে সম্বোধন করুক, আবার আমাদের সে কিছু মুফতি আছে, এই মেয়েকে মা বলা যাবে না, এক মুসিবত আছে চরমপন্থী মুফতি। তা বলছে যে বাবা তোমার বিয়ে শাদী দিতে যাচ্ছি, একটা ছেলে পেয়েছি, যেই ছেলেটি হচ্ছে আলেম অথবা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা পড়াশোনা অথবা বিদেশে থাকে, শিক্ষিত অশিক্ষিত তার কিছু কোয়ালিটি বলে দিয়ে তুমি রাজি আছো কি না, যদি বলে যে রাজি তো রাজি, আর যদি না আমি রাজি না তাহলে বিয়ে দেওয়া জায়েজ নয়, জবরদস্তি বিয়ে দেওয়া জায়েজ না। আপনাদের খুব পছন্দ তাহলে মেয়েকে বুঝান, মেয়েকে বুঝিয়ে নিয়ে যদি মানিয়ে নিতে পারে তাহলে ঠিক, চাপ সৃষ্টি করা বিয়ে কর না তো তোর হাড়হাড্ডি ভেঙে দেবো, হারাম এটা, চাপ সৃষ্টি করে মেয়েকে বাধ্য করা কোনো বিয়েতে এটা হারাম, এ বিয়ে হয় না, এ বিয়ে হয় না। নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে এক মেয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা বিয়ে দিয়ে দিয়েছে, আমি একটু ছোটো ছিলাম আর বিয়ে দিয়ে দিয়েছে, আমাকে জিজ্ঞাসা টিজ্ঞাসা নয় বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু আমি পছন্দ করি না ওর সাথে থাক সংসার করা, বুঝতে পারছো আমি ওর সাথে থাকবো না, থাকতে চাই না, আমি চাইনি আমার আব্বা বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নবীজি কি বলছেন, ফাখাইয়া রাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তাকে অপশন দিলেন, ইচ্ছা হইলে রাখো বাপের কথা আর না হইলে তুমি উড়িয়ে দাও বিয়ে, তুমি ফাসখ বিবাহ বিচ্ছেদ করে দাও, বিচ্ছেদ বিবাহ বাতিল, বা বিয়ে হয় না মেয়ের সম্মতি না থাকলে। কি বলছিলাম, পাত্রীকে কবুল করানো বেদাত, জি হ্যাঁ। তারপর এই কবুল করানোর জন্য অশ্লীলতা, মহিলাদের মজলিসে বেগানা পুরুষ প্রবেশ করে, একজন উকিল যাবে আর তার সাথে দুজন সাক্ষী যাবে, আর যাওয়ার পরে মহিলাদের মজলিসে গিয়ে ঢুকবে আর মেয়েটাকে বলবে যে অমুকের ছেলে অমুককে তুমি এত টাকা দেন মোহরে কবুল করছো, এগুলো অশ্লীলতা না, বেহায়াপনা না, ফাহেশা না, যে মহিলাদের মজলিসে বেগানা পুরুষরা ঢুকবে, জি, তো এগুলো হচ্ছে হারামের দিক, জি। 26 নম্বর বেদাত হচ্ছে নতুন বউকে দাওয়াতে আসা সবার সামনে বসিয়ে টাকা ও হাদিয়া আদায় করা। নতুন বউকে নিয়ে আসলো ছেলে পক্ষ, আর নিয়ে আসার পরে যে দাওয়াত হয় সে দাওয়াতে কী করলো, যত লোক আসবে দাওয়াত দেখতে সবাই টাকা পয়সা বা কিছু গিফট দিতে বাধ্য, যদি কেউ খাওয়া দাওয়া করে চলে যায় আর টাকা পয়সা না দেয় অথবা কোনো গিফট না দেয় তাহলে ছোট লোকের বাচ্চা। আমাদের সমাজে কথা ঠিক না, একদম ঠিক বলছি। তারপরে শুধু তাই নয়,
চেয়ার টেবিল নিয়ে বসে আর খাতা কলম নিয়ে বসে, ওটা দেখেছেন না? আরে হোটেলও তেরম করে খাতা কলম নিয়ে বসে না, হোটেলে রিসেপশনে বসে আছে, তারপরে কি হয় হোটেলে, হোটেলে খাওয়া দাওয়া করে কত টাকা বিল হলো ভাই, তখন যত টাকা বিল অত টাকায় দিতে হয়। কিন্তু এখানে ভাই আমি তো বেশি খাইনি, আপনাদের বিয়েতে এসে আমি খেয়েছি, খুব বেশি তো খেয়েছি, 25-30 টাকার খেয়েছি ভাই। হ্যাঁ, আর হোটেলে এটা খেলে তো আমার 20-30 টাকাতে হয়ে যেত, তো দিলে চলবে? হ্যাঁ, এই হারাম নাই প্রথাগুলি, জুলুম, আর্থিক জুলুম, কুসংস্কার, বেদাত। হ্যাঁ, যেটা জরুরি না সেটাকে জরুরি মনে করা বেদাত। অনেকে বলে যেগুলো প্রথা এগুলো বেদাত কি করে, হ্যাঁ প্রথা বেদাত হইতে পারে, যখন প্রথাকে জরুরি মনে করবেন তখন সেটা বেদাত। কথা বোঝা গেছে না? তো এই যে টাকা দিয়ে, এটা দাওয়াত না, এটা কি? আচ্ছা, ছেলে পক্ষ দাওয়াত দেবে, এটার নাম ওলিমা, সাহাবিরা ওলিমা খাওয়াই, গিফট নেওয়ার জন্য টেবিল, চার টেবিল নিয়ে বসছেন, আচ্ছা চার টেবিল বাদ দেন, এমনিতে দেওয়ার এই প্রথা ছিল, তো বেদাত, তারপরে তার সাথে কি এগুলো চুচুল মতে। অনেক গরিবরা লজ্জায় যেতে পারেন না, কি কিসে, দাওয়াত তো দিয়েছে কিন্তু টাকা পয়সা নেই, হাতটা টানাটানি, আমাদের আঞ্চলিক ভাষা বলছে হাত টানাটানি, বুঝেন তো? হ্যাঁ, হাত টানাতে পয়সা গরিবের। ছোটোকাল মনে আছে আমার, যে আমার আব্বা যেহেতু ব্যবসা বাণিজ্য করতেন, তো গ্রামের লোক তো সব কৃষি কাজ করে, তো হাতে টাকা পয়সা সে যুগে থাকতো না, খুবই গরিব অভাবেই থাকতো, ধান টান দিয়ে সব কিছু, সবজি কিন্তু ধান দিয়ে, বল দিয়ে, জল দিয়ে। তো এক লোক গরিব মানুষ, ভাই অমুক বিয়েতে দাওয়াত দিয়েছে, তো 10টা টাকা দেন তো ধার, 10 টাকা, সে যুগে 10 টাকা মিনিমাম দিতে হইতো, 10 টাকা দিতে হইতো ছোটো তখন, এইরকম ছেলে মেয়ে। আল্লাহ আকবার, জুলম না এগুলো, হারাম এগুলো। তারপরে আরেকটা হারামের দিক হচ্ছে বউটা সেই দিনের জন্য সবার, সবাই দেখবে, এই এই দিনে ওই ছেলে যে বিয়ে করেছে বলছে তুই রাত্রে, দিনে আমরা সবাই দেখব, দিনে আমাদের সবার জন্য উজবেল, ফাহেশা না এগুলো? মুসলিম সমাজে ফাহেশা কাজ যারা করছে, করতে দিচ্ছে, আর এতে সন্তুষ্ট, মুখ বন্ধ করে বোবা শয়তান হয়ে বসে আছে, তাদের সম্পর্কে একটা আয়াত শোনায় সূরা নূর আয়াত নম্বর 19। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা মুসলিম সমাজে অশ্লীল কথা কাজ ছড়িয়ে যাক, এটা চাই যে বউকে সবাই দেখুক। হ্যাঁ, সেটা বউ দেখতে গিয়ে বিয়ের আগে, অথবা বউ বিয়ে শাদী করে নিয়ে আসার পরে বউ বসিয়ে হোক না কেন, যারা মুসলিম সমাজে কি করে অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, প্রচার প্রসার ঘটায়, তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে, দুনিয়া তো মর্মান্তিক আজাব, আজাবুন আলীম, বেদনাদায়ক, মর্মান্তিক, আলম মানে কি বুঝেন তো, আলম মানে আপনারা তো বুঝতে শিখেছেন, ফি আলম, ফি আলম মানে বেদনাদায়ক, মর্মান্তিক শাস্তি তাদের জন্য রয়েছে দুনিয়াতে। দুনিয়াতে শাস্তি হচ্ছে আল্লাহ বরকত, ওই পরিবারের বরকত নষ্ট করে দিবেন, সুতরাং ওই দাম্পত্য জীবনে কোনো বরকত হবে না, যেহেতু একদিন সবার জন্য সরকারি করে দিয়েছেন, সুতরাং স্বামী স্ত্রীতে সুখের জীবন করতে পারল না, অশান্তির লেগেই আছে স্বামী স্ত্রীতে, তারপরে নেক ছেলে মেয়ে হইল না, এগুলি হচ্ছে আল্লাহ দুনিয়ার আজাব। আর এইরকম বহু দুনিয়ার, বহুমুখী দুনিয়ার পারিবারিক আজাব হইতে পারে, আর আখেরাতে আজাব রয়েছে, জাহান্নামের আজাব, কবরের আজাব, ইত্যাদি ইত্যাদি। জি, তো হাদিয়া আদায় করার কথা বলছিলাম, আর সবাই সেদিন দেখবে, আর যদি কেউ খেয়ে দিয়ে চুপচাপ চলে যায়, টাকা পয়সা না দেয়, তো কিছু বলবে না, মানুষ মাইন্ড করবে না, না না, বড় আইবের কথা, বড় আইবের কথা। জি, চিন্তা, তার মানে কত বড় ফরজ তরক করেছে, হ্যাঁ কত বড় ফরজ বেদাত ছেড়েছে, সেই জন্য বড় আইবের বিষয় হয়ে গেছে। 27 নম্বরের বেদাত হচ্ছে থুবড়া খাওয়ানো বেদাত, জানি না আপনাদের অঞ্চলে আছে কিনা, আমাদের দিকে আছে, থুবড়া খাওয়া বুঝেন, বিয়ে ছেলের হোক আর মেয়ে হোক, বিয়ের 2-4-5 দিন আগে থেকে গোটা গ্রামবাসী আত্মীয় স্বজন মিষ্টি ফিষ্টি পাস এই সেই তৈরি করবি আর খাওয়াবে। আচ্ছা, এমনি যদি দাওয়াত টাওয়াত দিয়ে খাওয়াই, খুশিতে যে বিয়েটিয়ে লাগছে তো দাওয়াত দিয়ে খাওয়াই, আর এটা জরুরি মনে করছে না, তবে আত্মীয় বা গ্রামবাসী প্রতিবেশী খাওয়াই, অসুবিধা ছিল না। কিন্তু কী করে জানেন, থালাতে রাখবে সে পায়েস ক্ষীর বা কিছু, আর তারপরে সব মুখে উঠিয়ে উঠিয়ে দেবে, মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়াবে। আচ্ছা, মুখে উঠিয়ে ছেলেকে ছেলেরা পুরুষরা খাওয়াবে আর মেয়েকে মেয়েরা, এটাও নয়, এর উল্টো, ওই মেয়েটাকে যত মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আর দুলা ভাই, আর ভগ্নিপতি যারা আছে সবাই খাওয়াবে, সবাই খাওয়াবে,
কথা বোঝা গেছে? মেয়েকে খাওয়াবে ছেলেরা, আর ছেলেটাকে খাওয়াবে ভাবি খাওয়াবে, তারপরে হ্যাঁ মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, আর আছে যত গ্রাম গ্রামের মহিলারা আছে। থুবড়ার রাতে আমি এক বিয়েতে ছিলাম, আমার ছোট এক ভাইয়ের ঘরের গল্প শোনায়, আমার চাচাতো বোন এসেছে, সে আমার ক্লাসমেট এক কালের, একসাথে পড়েছে, আর সে আমার কাছে স্কুলের প্রাইমারি স্কুলের স্কুলের ক্লাসমেট, স্কুলে তো ছেলে মেয়ে একসাথে পড়ে, তো মানে একটু ক্লাস টুয়ে আর কি। তো ওই সময় অনেক হেল্প করেছি, কারণ ও বানান বুঝতো না, আর আমার আব্বা তো আমার শিক্ষক, আর শিশু শিক্ষা, বর্ণপরিচয় দ্বিতীয়, এত ভারী ভারী বানান আমার এখানে মুখস্থ ছোট থেকে বাংলার, যার ফলে আমি ওদের অনেক হেল্প করতাম। আর মাস্টার পরীক্ষা নিচ্ছে কে বানান ভুল করবে কে বানান ঠিক করবে, তো আমার কাছে হেল্প পেতো। তো একটা ছিল চাচাতো বোন আমার, যে এহসান তার উপর রয়েছে ছাত্র জীবন থেকে, ছোট থেকে একটা খাতির ছিল, এসেছে বড় আবেগ নিয়ে, আমি ভেতরে আছি, রাত হয়ে গেছে বেশ কিছু, আর সেই দিনে খাবার দাবার বাড়িতে কিছু ভালো হয়েছে, ওই চাচাতো বোনটি এসেছে, ও থুবড়া খাওয়াবে, সেজন্য কী করবে থুবড়া খাওয়াবে আর গীত গাইবে, উঠিয়ে তো দেওয়ার সাহস করবে না আমাদের বাড়িতে, কিন্তু ও গীত গাইবে, গীত গাইবে। ও জানে না যে আমি ভেতরে আছি, হ্যাঁ সেই বিয়েতে আমি আছি, তখন মদিনার ছাত্র ছিলাম সম্ভবত। তো তারপরে আমি একটু বাইরে করে গেছি, আর বললো যে কে গীত গাইতে চাইলো, বলছে ভাই আমি একটু গীত গাইবো না, তো কিসের বিয়ে? তা আমি বললাম যে না এই বাড়িতে চলবে না, তুমি এসেছো খাওয়া দাওয়া করো দিয়ে চলে যাও, আর কি খাওয়া দাওয়া তো নাই, তাহলে যখন গীত গাওয়াই চলবে না, থুবড়া খাওয়ানো চলবে না, কিছুই চলবে না, তো বিয়ে শাদিতে এসে লাভটাই কি? তাহলে খেতে এসছি শুধু, টান দিয়ে রাগ করে চলে গেল, মারা গেছে রাহেমাহুল্লাহ তাআলা, আল্লাহ রহম করে। পরে কয়েক বছর পরে শুনলাম যে মারা গেছে অল্প বয়সে। এগুলো ঘরের কিস্সা শোনাচ্ছি আপনাকে, কি যে মানে অসন্তুষ্ট সমাজ কোন দিকে যাচ্ছে, অসন্তুষ্ট, বিদাতি সমাজের কথা বলছি না, আহলেদি সমাজের কথা বলছি, অবস্থা তাহলে বাকিগুলোর যে কী অবস্থা, তাদের আল্লাহ হেফাজত করুক, কারণ তাদের কাছে বিদাত তো কোনো ব্যাপারই না, হারাম, অধিকাংশ তারা হারামের বিবাহ আছে, তুলনামূলক আহলেদের সমাজটা অনেক ভালো, তাদের দুর্দশার কথা আপনাদের কিছু শোনাইলাম। তো কি বলছিলাম, থুবড়া খাওয়ার বেদাত বুঝলাম, থুবড়া খাওয়া তাহলে জি। একটা বিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সেটা হচ্ছে বিয়ের দিন, বিয়ের দিন এখন ছেলেকে সব তার আত্মীয় স্বজনরা ধার্মিক সব ওরা কি করছে, মুখে উঠিয়ে উঠে খাওয়াচ্ছে, ভালো ভালো খাবার রাখা আছে, হ্যাঁ আর বিরিয়ানি আর গোস্ত পোলাও এই উঠিয়ে উঠিয়ে খাওয়াচ্ছে, এটাই বা কেন করবেন? সারা জীবন নিজে উঠিয়ে খেতে পারলো, আর আজকে বিয়ের দিনে সে খোঁড়া হয়ে গেল, হাত টুন্ডা হয়ে গেছে, যে ওকে উঠে মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়াইতে হবে, এটাই বা কেন করতে হবে? কিসের এগুলো খুশি, কুসংস্কার এগুলো, কথা বোঝা গেছে? যদিও মহিলা খাওয়াইলে ফাহিশা, সেটা অপরাধের ওপর অপরাধ, কিন্তু আপনাদের এগুলো বাঞ্ছনীয় না। আপনারা ধার্মিক লোকেরা মনে করছেন না আমার ভাইয়ের বিয়ে বা ছেলের বিয়ে আমরা খাওয়াচ্ছি, আর মেয়েরা মেয়ে উঠিয়ে খাওয়াচ্ছে, কেন বা করবেন? এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আদব কায়দা জানতেন না, তারা কেন করেন না? এগুলো তাদের বিয়েতে বেশি বরকত ছিল না, আপনাদের এসব বিয়েতে বেশি বরকত রয়েছে, তাদের জীবনে বেশি শান্তি ছিল, হ্যাঁ শুকনো রুটিটাও পেতেন না, খেজুর আর পানি খেয়ে, নাকি আপনাদের এত ভালো ভালো খাওয়ার পরে কেন পারিবারিক শান্তি নেই? কেন শান্তি নেই? এই জন্য শান্তি নেই, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো কি বলছিলাম, থুবড়া খাওয়ার বেদাতের কথা বলছিলাম জি, আর তাতে বেগানা পুরুষ মহিলাদের একাকার হয়ে যাওয়া। 28 নম্বর, বিয়ে বাড়িতে মহিলা পুরুষের একসাথে বসে খাওয়া দাওয়া করা। বিয়ের দিনে দেখেছেন যে প্যান্ডেল সাজিয়ে খাওয়া দাওয়া করে, তাতে ছেলেরাও খাচ্ছে মেয়েরাও খাচ্ছে, একাকার হয়ে বসে খাচ্ছে, গরিব থেকে শুরু করে বড় বড় ধনী, বড় বড় ধনীরা তো অনেকে আছে যারা ইসলামের পরোয়াই করে না, তাই না? কিন্তু এমন কি গ্রাম অঞ্চলে, একটি গ্রামে, আমার মামার গ্রাম, হঠাৎ করে আমি সেই দিন চলে গেছি, জানি না যে ওদের বাড়িতে বিয়ে আছে, আর ওরা যাওয়ার পরে যখন আমি গিয়ে ঢুকেছি, কয়েক বছর আগের কথা, 5-7 বছর আগের কথা বলছি, হঠাৎ করে যখন গিয়েছি, ওরা তো মাশাআল্লাহ তবারাকাল্লাহ খুশি তাদের, তারপরে বসিয়ে নিয়ে বিয়ে সাদের মেলা মাসলা মাসাইল আলোচনা হলো, তারপরে বলছে যে দুটো খেয়ে নেন। তো প্রায় খাওয়া দাওয়া লোকজন শেষ হয়ে গেছে, তো ঠিক আছে নিয়ে চলো, প্যান্ডেলের ভিতরে প্যান্ডেল সাজিয়েছে, ওখানে ভিতরে নিয়ে যাচ্ছে, দেখছি এক সাইডে মহিলা খাচ্ছে এক সাইডে পুরুষ, দেখার পরে আমি বলছি এইরকমভাবে তোমরা খাওয়া দাওয়া করো,
আমি গেলাম, তখন আমার হাত ধরে নিয়েছে, আমার ধরে নিয়েছে, না 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 আমরা দেখিনি, মেয়ের বাবা বলছে না না দেখিনি, আমরা খেয়াল করিনি, একটু আচ্ছা এখনই বিদায় করে দিই, বিদায় করে দিচ্ছি। চিন্তা করুন, কোনো বিয়েতে যদি হারাম কাজ হয় আর আপনি সেখানে আগে থেকে জানছেন যে হারাম হবে, তাহলে যাবেন না সে বিয়েতে, একটা মশলা জানে নেন। আর যদি এতটুকু আপনার ইয়াকিন থাকে যে আমি সেখানে গেলে হারাম কাজ হতে দেব না আর আমার কথা তারা মানবে, আমি তাদের কাছে শ্রদ্ধা ভাজন, তাহলে যাবেন এবং অন্যায়কে নির্মূল করবেন। যেমন আলহামদুলিল্লাহ সেখানে গেলাম তো এতে ফায়দা আমার দেখাতে হলো, কি না ঢুকতাম যদি তাহলে তো বুঝতেই পারতাম যে ভিতরে মহিলারাও ওই একই মজলিসে খাওয়া দাওয়া করছে, মহিলাও বসছে পুরুষও বসছে, কারণ গ্রাম অঞ্চল আর শহরে তো কোথাও পর্দা টর্দা নেই না, মাশা আল্লাহ কোথায় এই পর্দা, এগুলো কোনো ব্যাপারই মনে করে না, আল্লাহ হেফাজত করে। এ হচ্ছে এক অন্যায় কাজ অশ্লীলতা। 29 নম্বর বেদাত হচ্ছে নতুন বইয়ের দেবরের সাথে অশ্লীলতা, এটি নতুন বইয়ের দেবরের সাথে একই প্লেটে বসে খাওয়া এবং সব রকম রসিকতা করা, এটা আছে না নেই? নতুন যখন বিয়ে করে নিয়ে আসবে, আসার পরে যত দেবর আছে সবাই ভাবি নতুন ভাবে একটু বসে খাবো প্লেটে, এটা ওদের বিয়ে, এটা কি হক অধিকার, এটা ন্যায্য অধিকার, বলছে ভাই তো সারা, বরং স্বামীর সাথে খেতে লজ্জা, স্বামীর সাথে বসে খাচ্ছে কেমন বউ হইল, এটা তো আইবির কথা হয়ে গেলো, তাই না? স্বামীর সাথে যদি স্বামী স্ত্রী এক প্লেট খায় তো এটা দোষের কথা হয়ে গেল আমাদের সমাজে, কিন্তু দেবররা সাবালক সিয়ানা সিয়ানা দেবর সবাই খাচ্ছে, খাচ্ছে না খাচ্ছে না, হারাম এগুলো, অশ্লীলতা এগুলি, ফাহেশ, আল্লাহ হেফাজত করুক। 30 নম্বর দুল্লা ভাইদের সাথে বেহায় আপনা, দুল্লা ভাইরা মনে করে তো আমাদেরও তো কিছু হক আছে, তাদেরকে খাবার পরিবেশন করা, খাবার দিতে যেতে হবে, বউরা এসছে নতুন হোক আর পুরাতন, নতুন পুরাতন হোক, বাড়ির দুলাভাই মানে কী করতে হবে, মানে স্বামীর দুলাভাই, তার মানে কী করতে হবে, দুলাভাই বা ভগ্নিপতি, বউগুলোকে খাবার দিতে যেতে হবে। আচ্ছা খাবার দিতে কোনো দিনদার মেয়েরা, আমাদের অনেক বোনেরা আছে তারা বলছেন না আমি এ কাজ করতে পারবো না, শ্বশুর শাশুড়ি এত জালেমের জালেম আর এত জাহেলের জাহেল মূর্খ যে তারা অসন্তুষ্ট এরকম বউয়ের ওপর, হ্যাঁ আমার জামাই আসবে আর তুমি কেমন, তুমি খারাপ বউ বেয়াদব বউ যে তাকে আমাদের আমাদের হুকুম খাওয়াইতে হবে, কেন খাওয়াবে না তুমি, কেন সামনে যাবে না আর খাবার দাবার পরিবেশন করবে না, কথা বোঝা গেছে না? এরা জালেম আসলে, সব পরিবার, এসব পরিবারের সব সদস্যরা এসব জালেম, এবং এরা হচ্ছে চরিত্রহীন, নিজে খাওয়াবে তুমি তোমার জামাইকে, তোমার জামাই অর্থাৎ তোমার মেয়ের স্বামী, যে জামাই আপনারা দেশি ভাষায় বলে, কিন্তু আসলে জামাই মানে স্বামী নয়, কিন্তু এটা আঞ্চলিক ভাষা, জামাই মানে জামাই মানে কি মেয়ের, হ্যাঁ স্বামী হচ্ছে জামাই আসলে, এটা হচ্ছে শুদ্ধ বাংলা। তো এই খাবার পরিবেশন করা হারাম, সেটা নতুন বউকে দিও হোক অথবা পুরাতন বউকে দিও হোক, আর তা করতে মেয়ের যদি অসম্মতি হয় তাহলে শাশুড়ি দুলাভাইদের শাশুড়ি অসন্তুষ্ট হয় না, ওই যে ভগ্নিপতি আস এত অসন্তুষ্ট হয়েছে যে এই বাড়িতে কোনো দিন আসবো না, আমার শালার বউ আর আমাকে খাওয়াবে না, হ্যাঁ আমার সামনে আসবে না, কথা বোঝা গেছে না? তাহলে ও জামাই এত অসন্তুষ্ট, এই ভয়ও থাকে অনেক অনেক ইয়েরা, হ্যাঁ বাবা মা অনেক বাড়ির বাবা মা এই ভয়ে থাকে যে আমার মেয়েটাকে কষ্ট দিবে যদি আমার জামাইকে আমার বউ মা যে যদি না খাওয়াইতে হবে, তাই না? এই সমস্ত জুলুম, সব রকম জুলুম, কখনো জুলুম করছে বাপ মা, কখনো জুলুম করছে এই ছেলেরা, এই অসৎ লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, হেদায়াত দান করুন। 31 নম্বর বিদাত বা অনৈসলামিক কাজ বিয়ে সংক্রান্ত, বিয়ের মজলিসে সমাজের ছেলে পক্ষের কাছে পান সুপারি চুন খড় জর্দা এসব তলব করা, আর কিছু মিষ্টি জাতীয় জিনিস আমাদের অঞ্চলে জানেন এক ধরনের বাতাসা বলে, বাতাসা বুঝেন তো, ও মাশাআল্লাহ, এই বাতাসার প্রথা আপনাদের দেশে আছে? আছে। তাহলে একটা বিয়ের গল্প বলি, আহলাদিস সমাজ, মেয়ে পক্ষ আহ্লাদে, ছেলে পক্ষ আহ্লাদে, ছেলে হচ্ছে আমার খালাতো ভাই, আমার চাইতে 5 বছরের বড়, আর সে বিয়ে পাস জানাল শিক্ষিত কিন্তু হেদায়ত হয়েছে আলহামদুলিল্লাহ, আর সে ছিল বেদাতি ঘরের, বেদাতি ঘর থেকে প্রথম ব্যক্তি যে আহ্লাদিস হয় আমার খালাতো ভাই, ওর পরিবার আমার মাধ্যমে আধা ঘন্টার আলোচনা করেছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর তার সাথে এত ঘনিষ্ঠতা ছিল যে সেই পরিবারটাকে অন্তত এই যে বেদাতি রাস্তা থেকে বের করে নিয়ে আসতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। ওনার ছেলে একটা মদিনা থেকে পাশ করে গেল, মাস্টার্স করে গেল এই গত বছরে, জি হ্যাঁ এই ইতিহাস বলছি কতদিন আগের, তাহলে তখন আমার বিয়ে শাদী হয়নি,
1986 অথবা 87 ঘটনা কথা বলা গেছে 88 তামার বিয়ে 86 87 ঘটনা খালাতো ভাইয়ের বিয়ে হবে খালাতো ভাইয়ের বিয়েতে যেহেতু ও ইসলামপন্থী দ্বীনদার তো ওর পক্ষ থেকে দায়িত্বশীল হয়ে কি যাবে কারণ জামাইকে তো একটু চুপ থাকতে হয় আমাদের দেশে জামাই তো কথাটা বলা চলবে না বিয়ে করতে গেলে আগের যুগে তো মুখে রুমাল দিয়ে থাকতো হ্যাঁ তাই না মুখে রুমাল দিয়ে থাকতো অনেকে বলে যে কি বলে ওটা যে দাঁতটাত নাই না কি ওইজন দাঁতটাত নাই তখন হটাইতে হয় কে বলছিল কয়েকদিন আগে যে আমি এরকম মুখে রুমাল দিয়ে আছি তখন বলছে কি ব্যাপার জামাইয়ের দাঁত নাই নাকি বোঝাচ্ছেন দেখে নে ভালো করে তো যাই হোক ও তো একটু কথা কম বলবে কারণ জামাই হয়ে যাচ্ছে আর আমি ওর চাইতে বয়সে 5 বছর জুনিয়র হইল দুই দিক থেকে আমি অভিভাবক এক হচ্ছে যে আমি আলেম তখন জামিয়া সালাফে বেনারস পাস করেছি আর মদিনা আসার জন্য অ্যাপ্লাই করে রেখেছি মদিনা আসিনি কিন্তু তখন আলেম আর একজন শিক্ষক আমি মাদ্রাসায় পড়াই তখন আবু দাউদ নাসাই এগুলোকে দাব পড়াই বলবো তো আমার বয়স তখন 24 আর ও বিয়ে শাদী ওর বিয়েতে আমি দায়িত্বশীল হয়ে গেছি নিয়ে গেছি আমরা বাতাসা নিয়ে গেছি 10-15 কিলো বাতাসা নিয়ে গেছি কিন্তু পান টান কিছুই নিনি জর্দা তো দরকার জর্দা তো আগে থেকে আমাদের কাছে হারাম ছিল কিন্তু পান পর্যন্ত নিনি মেয়ের বাবা ভালো দিনদার মানুষ ও তো কিছু বলেনি কিন্তু গ্রামের একজন মণ্ডল যাকে আপনারা মাতবর বলেন আমাদের অঞ্চলে মণ্ডল বলে জি অথবা মাতাব্বর বলে একটু অন্যরকম করে তো যাই হোক এই মণ্ডল সাহেব নেতা কমিউনিস্টের নেতা আবার তো নাম বলবো না মানে কি বলতো না আর গ্রামও বলবো না যে বুঝবে বুঝিয়ে নিক আর ওই এলাকার লোক আমার আলোচনা শুনলে বুঝিয়ে ফেলবে হয়তো অনেক আগের ঘটনা বলছি পুরাতন হয়ে গেছে তো যাই হোক যাতে একবারে গিবত না হয়ে যায় তো আপনাদের শিক্ষার জন্য বলছি ওই মণ্ডল বলে উঠল আর নেতা একবার একজন মেম্বার জি তো বলছে যে ই পান কোথায় পান সুপারি কোথায় এটা কেমন কথা হলো পান সুপারি নিয়ে আসেনি বিয়ে শাদিতে আমরা গ্রামবাসী সমাজের লোকেরা পান সুপারি খাবো সবাই পাঞ্চি পাবে আর বিয়ে শাদিতে বসবে আর বিয়ে পড়াবে ইত্যাদি এসব করবে তো আমি বলছি যে আমরা পান সুপারি নিয়ে আসেনি ভেটি এটা তো ঠিক হয়নি পান সুপারি নিয়ে আসেনি এটা তো ঠিক হয়নি তো আমি তখন তো যৌবনকাল আর বুঝতে পারিনি এখনকার মতো তো ঠান্ডা হয়ে কথা বলে তখন তো কিছুটা আবেগীয় ছিলাম বয়সের বয়স যেমন তেমন ছিলাম হ্যাঁ রাগও বেশি ছিল তো আমি বলে উঠলাম অথচ আমার বাড়িতে অনেক দূরে কিন্তু আলহামদুলিল্লাহ সাহস ছিল হক কথা বলার সেই যৌবনকালে আমি বললাম যে পান সুপারি নিয়ে আসিনি আর নিয়ে আসবো না আপনারা বিয়ে দেবেন না বলেন এইভাবে বললাম তখন মেয়ের বাবা একবার লাফিয়ে উঠেছে বলছে আপনারা বিয়ে পড়িয়ে দেন বিয়ে পড়িয়ে দিন বিয়ে পড়িয়ে দেন অসুবিধা নেই বিয়ে পড়িয়ে দেন ওই নেতা তখন চুপ হয়ে গেলো মেয়ের বাবা যখন বিয়ে পড়িয়ে দিতে বললো আর আমি একটু শক্ত হয়ে গেলাম তখন নেতা চুপ হয়ে গেল না হলে চেপে ধরতো যদি কোনো একজন আলেম আমি আমার মতো না থাকতো অথবা কিছু দুর্বল আলেম আছে আমাদের সমাজে হক কথা এরা বলবে না হ্যাঁ বড় বড় মুরব্বী আছে কিন্তু হক কথা বলবে না সমাজ বাবা যেমন চাইছে তেমনই দেও সমাজ যেটা চাইছে সেটাই করো এদের দ্বারা জীবনে সংস্কারমূলক কাজ হবে না এদের দ্বারা মানব জাতির হেদায়ত হবে না কারণ যেমন চলছে তেমন চলতে দাও যেমন করছে তেমন করতে দাও কোনোদিন হেদায়ত হবে না জাতি কথা বুঝতে পারছেন না পারছেন না আল্লাহ বুঝার তৌফিক দান করুন তো কি বলছিলাম হ্যাঁ বিয়ের দিনে 31 নম্বর আছে বিয়ের মজলিসে পান সুপারি আনতে হবে বাতাসা আনতে হবে আর সেটা যদি কম হয়ে যায় তাহলে সেটা নিয়ে ঝগড়া অনেক জাতি বিয়ে ভেঙে যায় ওই নিয়ে ঝগড়া করতে তর্কাতর্কি করতে করতে বিয়ের সাথে ভেঙে গেল সব হারাম এগুলো জুলুম না হারাম খাওয়া না সমাজের লোক হারাম খাচ্ছে না পান খাচ্ছে হারাম জর্দা তো এমনিতে হারাম তারপর ওই যে ছেলে পক্ষের উপরে জুলুম হচ্ছে কারণ এটা ছেলে পক্ষকে নিয়ে আসতে হবে এই জন্য বললাম যে বিয়ের সাথে শুধু মেয়ে পক্ষের উপরে জুলুম হয় না কখনো কখনো ছেলে পক্ষের ছেলের বাবা বা ছেলের উপরও জুলুম অত্যাচার হচ্ছে 32 নম্বর ইসলাম বিরোধী কাজ হচ্ছে ছেলে পক্ষের কাছে মসজিদের খরচ আদায় করা ওইটাও আছে আপনাদের দিকে আরে আমাদের আমি ভাবছি যে হয়তো নাই সব এলাকায় মসজিদ খরচ গিয়েছে বিয়েতে সমাজের লোক চেপে ধরেছে আমাদের মসজিদ খরচ দেন কিসের মসজিদ খরচ আল্লাহ দিতে বলেছেন যে বিয়ে পড়েলে আমাদের মসজিদ খরচ যে দিয়ে যেতে হবে ওই গ্রামের রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিরা কেউ বলেছেন চার খলিফা বলেছেন চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ বলেছেন কোনো ফেকার কেতাব আছে যে মসজিদ খরচ দিতে হবে কেন যেই জিনিস কেউ যদি দান করতে চাই স্বেচ্ছায় দান করবে ইচ্ছা হলে দান করবে আর বিয়ের দিনই কেন দান করবে পরে করবে নয় আগেই করবে যার ইচ্ছা তার সে দান করবে এ হচ্ছে বেদাত এবং এ হচ্ছে সামাজিক জুলম সমাজ জুলম করছে
সমাজের লোক জালেম জি 33 নম্বর হচ্ছে বিয়ের গাড়ি ঘেরাও করে বকশিশ আদায় করা বিয়ের গাড়ি ঘেরাও দেখেছেন আগে গরুর গাড়ি ছিল রাস্তাতে আর তখন তো এই ফিতামিতার তো এত উন্নতি করেন তখন কি করত বাঁশ নিয়ে আসলো লম্বা বাঁশ নিয়ে রাস্তা ঘিরে দিল গোটা রাস্তা ঘিরে দিল বাঁশ নিয়ে দুই দিকে ধরে দাঁড়িয়ে আছে কেন ঘেরলে গাড়ি আচ্ছা মেহমান গেলে সম্মান করতে হবে না অপমান করতে হবে যদি মেহমানই হয় তোমার বর যাত্রীরা আর যে ছেলে বিয়ে করতে যাচ্ছে তাদের কিছু মেহমান আছে জায়েজ মেহমান কিছু হারাম মেহমান এই বর যাত্রীরা হারাম মেহমান আর ওই ছেলে বিয়ে করতে যাচ্ছে ওইটা হচ্ছে জায়েজ মেহমান তোমাদের আসলই মেহমান আত্মীয় হতে যাচ্ছে তো কথা হচ্ছে যে সসম্মানে নিয়ে যেতে হবে না রাস্তায় ধরে নিতে হবে এই টাকা দিয়ে তারপর ঢুক ঠিক না হারাম কাজ এগুলো বেয়াদবি এগুলো এগুলো হচ্ছে হারাম এগুলো হচ্ছে জুলম জি এসব টাকা আদায় করা আজকাল নাকি ও ফিতা ফিতা বেঁধে রাখার ফিতা ফিতা কেটে ঢুকতে হবে আর বকশিশ দিতে হবে এরকম কিছু আছে যাই হোক সব হারাম কাজ 34 নম্বর হচ্ছে বিয়ে পড়ানো বকশিশ আদায় করা যে মোল্লা হুজুর মুন্সিজি মোল্লাজি বিয়ে পড়াবে ওকে কি দিতে হবে বকশিশ দিতে আচ্ছা খুশিতে কেউ যদি কিছু দেয় এক তো রেজিস্ট্রেশন যদি কাগজপত্র ডকুমেন্ট করে দেয় তার পয়সা চার্জ করে সেটা অসুবিধা নেই পয়সা যদি চার্জ করে যে ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে আর পয়সা তার একটা চার্জ আছে ফিস আছে সেটা জায়েজ কিন্তু একজন লোক শুধু সুন্নতে খুতবাটা পড়ে দিবে যে আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনুহু আর তিনটা আয়াত পড়ে দিবে সেই জন্য যে বিয়ে পড়িয়ে দিলাম আমরা ওই যুগে দেখেছি কমপক্ষে 100 টাকা যখন আমরা ছোট ছিলাম যৌবনকালে ছিলাম জানি না এখন কত বেড়েছে আল্লাহই ভালো জানে কত 500 তো এই বিয়ে পড়া বকশিশ আদায় করা যদি আদায় করে বিয়ে পড়া দিতে হবে তাহলে হারাম জায়েজ না হ্যাঁ যেমন আমি বক্তব্য করলাম আপনারা শুনলেন পয়সা দিয়ে যেতে আমি বলি তাহলে আমার জন্য রুজি হারাম ভালো করে শুনেন কথা বোঝা গেছে কিন্তু ধরেন কোনো জায়গায় আমি বক্তব্য করলাম আর তারপরে কেউ স্বেচ্ছায় আপনার আমার পকেটে ভরে দিল তখন জায়েজ কেন আমি চাইনি আপনাদের কাছে সেই রকমই ছেলে পক্ষ ছেলে যদি যে বিয়ের খুতবাটা পড়লো তার পকেটে কিছু টাকা ভরে দেয় তো জায়েজ কিন্তু না দিতে হবে বরং আমি দেখেছি এরকম দু একটা বিয়েতে বিয়ের বকশিশ দিচ্ছে 100 টাকা কি যে ঝগড়া রাগ করে মোল্লাজি চলে গেল 100 টাকা নিব এত বড় একটা বিয়ে ধনীর ঘরের বিয়ে মহাজনের ঘরের বিয়ে বিয়েটা ছিল একটু সচ্ছল ঘরের বিয়ে এই 100 টাকা নেব নিল না রাগ করে চলে গেল আর এরা 100 টাকার বেশি দিবেও না এমন দর কষাকষি শুরু হয়ে গেল মহা মুশকিল কথা বুঝতে পারছেন সব হারাম কাজগুলো 35 নম্বর বিদাত বা কুসংস্কার হচ্ছে জামাইয়ের দুলা ভাইয়ের বইয়ের গাড়িতে বসে গিয়ে টাকার দাবি করা জানি না এটা আছে কিনা কিন্তু এক সময় নিজের চোখে বহু বিবাহতে দেখেছি বিবাহ করে নিয়ে এসছে ছেলেটা আর গরুর গাড়িতে বউ বসে আছে হ্যাঁ গরুর গাড়িতে বউ বসে আছে গরুর গাড়ির যুগ বলি আর এখন হয়তো ট্যাক্সি হয়েছে বা বাসে আরও কিছু হচ্ছে তো যাই হোক বিভিন্ন রকম তো চোখের সামনে আল্লাহ এগুলো দৃশ্য ঘুরছে যৌবনকালের ওই ছোট ছিলাম তখন তো তারপরে এসে দুল্লা ভাই বসে গেছে মানে যেই ছেলে বিয়ে করে নিয়েছে ওই ছেলের দুল্লা ভাই এসে গাড়িতে গাড়ি ঘেরে বসে গেছে ভিতরে ঠিক আছে মেয়েটি আর গেটে বসে গেছে বেরোতে পারছে না আর বের হবে কী করে কারণ ওর জানা আছে নিয়ম আগে ওকে পয়সা দিতে হবে রাজি করতে হবে তারপরে তখন আমি বের হইতে পারবো তারপরে সেদিন খোঁড়াও বের হবে না ওইটা আর একটা বেদাত ও নিজে বেরোবে না নিজে হাঁটবে না কিন্তু তো বসে গেল কী জন্য বসে আছো তো বলছে আমাকে টাকা দিতে হবে হ্যাঁ তোমরা বউ নিয়ে এসেছো আর আমি তোমাদের দুলা হবে টাকা দিবে না টাকা দিতে হবে টাকা আদায় করবে এখানে বসে কথা বুঝলেন না বেদাত একটি বেদাত এবং এই রুজি হারাম 36 নম্বর বিদাত হচ্ছে বিয়ের স্টেজ তৈরি করে সেখানে জামাইকে বসানো স্টেজ তৈরি করে স্টেজ তৈরি করেন জায়েজ বসালেন জায়েজ কিন্তু যেগুলো না যায় সেগুলো শোনেন বসিয়ে পানি ও শরবত দিয়ে পরীক্ষা করা এটা দেখেছেন না দেখেননি তিনটা গ্লাস আমি জীবনের প্রথম যখন দেখি যেহেতু ছোটকালে মামার বাড়ি মানুষ হয়েছি তো মামাদের গ্রামটা বড় ধনী গ্রাম কত সপ্তাহ মনে হয় বলছিলাম তো দেখছি যে তখনকার কালে আজকে থেকে 40 বছর আগে 40 কি 45-40 বছর বয়সে তো আমার 18-19 বছর বয়স হয়েছে 50 বছর আগে বা 10-11-12 বছর বয়স তখন আমার সেই সময়কালে দেখেছি স্টেজ সাজিয়েছে আর সেখানে করে ছেলেটা বসছে আর ছেলের এক বন্ধু থাকতে হবে এটা আর একটা বিদাত ছেলে একা বিয়ে করতে আসা চলবে না তার সাথে একটা হেল্পার বন্ধু থাকতে হবে ও একটু সিনিয়র ওর চাইতে কি করতে হবে না করতে এটা করতে হবে সেটা করতে ও কিন্তু আগে থেকে বিয়ে করে আছে মানে ও পাঠ পড়া
ও পাঠ পড়া আজকে পাঠ শিখাবে। তো বসে আছে, তিনটে গ্লাস রাখা আছে, একটা দুটোতে পানি আছে, একটাতে শরবত আছে। বেচারা মিসকিন নতুন বিয়ে করতে এসেছে আর ট্রেনিং করে আসেনি, আনট্রেন্ড, প্রশিক্ষণ প্রাপ্ত নয়। আসার পরে ও ভাবছে তিনটা রাখা আছে, একটা খেলেই তো হয়। প্রথমটা যেটা পানি সেটা নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে নিয়েছে, পিপাসা লেগেছে খেয়ে নিয়েছে, আর গোটা মজলিসের গ্রামবাসী সব হা 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 করে হাসতে শুরু করে দিল। কেন কেন জানেন? তরিকা কি জানেন তাদের? তিনটা পানি থাকবে, একটা দিয়ে কুলি করবে। হ্যাঁ, তিনটে যাচ্ছে ভিতরে, দুই নম্বর যেটা আছে ওইটা হচ্ছে শরবত, ওটাতে লেবু দেওয়া আছে আর ওটাতে কী করা আছে, ওই চিনি দেওয়া আছে। ও তখনকার শরবত তো এইটুকুই, লেবু আর শরবত দেওয়া চিনি, আর লেবু আছে কিনা, অনেক জাতের লেবু নেই, শুধু চিনি দেওয়া আছে। তো একটা দিয়ে কুলি করতে হবে, আর এটা পানি কুলি করার জন্য। ওইটা যদি খেয়ে নেন তো লোকেরা আপনাকে নিয়ে হাসি তামাশা শুরু করবে। দুই নম্বর যেটা আছে ওইটা হচ্ছে শরবত, ওইটা খেতে হবে। তো শরবত খেলেন না, পানি খেলেন, যে এই হাসা হাসি শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখেছিলাম। তো এইসব কুসংস্কার বিদাত মুসলিম সমাজে আছে। তারপরে আরও কিছু বিদাত সেগুলো শুনেন, আর অশ্লীলতা নোংরামি, যুবতী মেয়েদের বিশেষ করে অবিবাহিতা যুবতী শালীরা স্টেজে উঠে বরকে মালা পরাবে, আছে না নেই? আমি বিয়েতে ছিলাম না, কোনো একটা বিয়ে ছিল, আমার ভাই যে পিছনে বসে আসবো ছিল, এসে গল্প শুনিয়েছে। এলাকার একজন মাওলানা, আল্লাহ হেদায়াত করে এইসব মাওলানাকে, বেঁচে থাকলে আর মারা গেলে আল্লাহ মাফ করে, কথা বোঝা গেছে? আর এলাকার বেশ কিছু হাজি গাজি সব দাড়িওয়ালা বসে আছে, আর তারপরে ছেলেকে বসিয়েছে স্টেজে, ছেলেকে বসিয়েছে স্টেজে, আর ছেলেকে মালা পরাবার জন্য, ছেলেকে মালা পরাবার জন্য যুবতী যুবতী মেয়েরা কি করছে, স্টেজে উঠে এসছে, সাবালিকা সব, যুবতী সব, আউযুবিল্লাহ, 16 বছর 18 বছর বয়সের, আর উঠে ওই ছেলেকে, জামাইকে, নতুন যে বর এসছে তাকে মালা পরাচ্ছে। আমার ভাই বাধা দেওয়াতে এসে মৌলভী সাহেব বলেছে, হ্যাঁ যে তুমি চরমপন্থী, তারপরে এগুলো চলবে না, আজকাল সমাজের সাথে একটু খাপ খাইয়ে চলতে হবে, সমাজের সাথে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, এগুলো হচ্ছে আমাদের দেশের মৌলভী হুজুরদের বক্তব্য, কথা বলছেন? তো এইসব মৌলভী হুজুর দিয়ে সমাজের কী করে সংশোধনের কাজ হবে, আর কী করে মানুষ হেদায়াত হবে? বুঝতে পারছেন না? পারছেন না, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর ওই মৌলভী সাহেবের ওই মাওলানার সাপোর্ট করছে কে? মাওলানা তো বলবো না, কি আমার এক ওস্তাদ বলতেন যে মাওলানা এরা মালানা, মাওলানা না কিরা মালান, মাল আনো, হ্যাঁ মানে জলসা জুলসে যাও আর টাকা পয়সা নিয়ে খেয়ে ঢোকাও, কথা এই সব মাওলানা, যারা দুনিয়াদার মাওলানা তারা, তাদের এইটা হচ্ছে আসলে এই আর কি সন্ধি বিচ্ছেদ, মাল আনা। আল্লাহ হেদায়াত দান করুক। হাজি গাজিগুলো সব সাপোর্ট করছে, দাঁড়িওয়ালা মুরব্বীরা সব সাপোর্ট করছে, না 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 রে তো করতে হবে, কি নোংরামি, আল্লাহ হেদায়াত দান করুক। তারপরে 37 নম্বর, 36টি হয়ে গেছে, 37 নম্বর বেদাত বা কুসংস্কার বা বেহায়াপনা হচ্ছে গেট সাজিয়ে ফিতা দিয়ে ঘেরাও করে যুবতী শালীদের বর থেকে টাকা আদায় করা। হ্যাঁ, যেটা বিভিন্নভাবে আদায় করা হয় বিভিন্ন সময়ে, শুধু এই নয়, বিভিন্নভাবে আদায় করা হয়, যেগুলো নোট করিনি হয়তো। অনেক সময় নতুন জামাইকে জুতা পরিয়ে দিবে, টাকা আদায় করবে, নতুন জামাই খাওয়া দাওয়া করেছে বসে আছে খোঁড়া, হাত ধুবে না, হাত ধুয়ে দিবে, হাত ধোয়ানি পয়সা দাও, হাত ধোয়ানি টাকা আছে সব, ও মাশাআল্লাহ। এইরকম যা আছে সবগুলি বেদাত আর বেহায়াপনা। আর তা হাত ধোয়াবে কি আবার পুরুষে, মহিলারা হাত ধোয়াবে, মহিলারা হাত ধোয়াবে, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, হারাম নোংরামি এসব। 38 নম্বর, নতুন বইয়ের শ্বশুর শাশুড়ি এসে শাশুড়ির হাতে টাকা দিতে, নতুন বইয়ের, নতুন বউ আসছে বাড়িতে, শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি এসে শাশুড়ির হাতে টাকা দিতে হবে, কিছুটা টাকা ওর মা দিয়ে পাঠাবে। এটা আছে আপনাদের এলাকায়, আমাদের অঞ্চলে আছে, কিছু টাকা দিয়ে পাঠাবে, যা তোর শাশুড়ির হাতে দিবি এটে, আর অন্য কাউকে দিবি না, কারণ এটা দিতে হবে, নাহলে আয়ব হয়ে গেল, দোষের কথা হয়ে গেল। হ্যাঁ, কেমন মহিলা, কেমন মেয়ে, কর্মন বউ নিয়ে এলাম রে, অলক্ষী কুলক্ষী রে, একটা টাকাও নিয়ে আসেনি, কিছু নিয়ে আসেনি, আর কত ছোটো লোক ওর মা, একটা টাকা পয়সা দিয়ে পাঠায়নি, কথা বোঝা গেছে? কত বড় অপরাধ করে দিয়েছে, হারাম, রুজি হারাম, এবং এসব বিধাত কুসংস্কার, আল্লাহ বুঝার তৌফিক দান করে। না হলে বউ ও তার বাবা মা ছোটো লোকই করলো, ছোটো লোকই করলো তারা। 39 নম্বর, ছেলে বিয়ে করতে যাওয়ার সময় মাকে বলবে, মা তোমার জন্য দাসী নিতে যাচ্ছি,
এটা কিছু কিছু অঞ্চল, আমাদের অঞ্চলের নাই, কিন্তু কোথায় শুনেছি, দাম্মামে শুনেছি। দক্ষিণবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ মানে দক্ষিণবঙ্গ, কলকাতার পাশে চব্বিশ পরগনা, বাংলাদেশ খুলনার পাশাপাশি, আর পূর্ব বাংলা পশ্চিম বাংলা সবার কিন্তু সভ্যতা একরকম, তাই না? তো একজন ভাই ছিলেন এখানে, রাহেমাহুল্লাহ মারা গেছেন, তিনি কিডনি ফেল হয়ে এখানে পরিবার নিয়ে থাকতেন, আব্দুল মতিন ভাই। তিনি আমার এই সাপ্তাহিক দর্শনে নিয়মিত আসতেন, আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, দেশে গিয়ে মারা গেছেন। তো উনি বলছেন, যখন আমি বিয়ে করতে গেলাম তার কাছ থেকে শোনা, তখন আমাদের সমাজে তো মাকে বলতে হবে, তা আমিও বলে গিয়েছি। শেখ বলছে, বলছে শেখ আমিও বলে গেছি, আমার মাকে গিয়ে বললাম যে মা তোমার জন্য আমি দাসী নিতে যাচ্ছি। তাহলে একটা বৌমাকে কি মনে করা, দাসী মনে করা, এটা কোত্থেকে আসলো? হিন্দু ধর্ম থেকে এসেছে। হ্যাঁ, হিন্দুদের কাছে দেবদাসী রয়েছে, হিন্দুদের কাছে বৌরা দাসী, কিন্তু ইসলামে দাসী নয়। ইসলাম হচ্ছে জীবন সঙ্গিনী, ইসলাম হচ্ছে পরের মেয়ে আপনার বাড়িতে সসম্মানে থাকবে, তাহলে আপনার মেয়ে অন্যের বাড়িতে সসম্মানে থাকবে। আপনি পরের মেয়ের সম্মান করবেন না, আদর করবেন না, স্নেহ করবেন না, তো আপনার মেয়ে কী করে আদর স্নেহ পাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করবে। এসব হিন্দু সভ্যতা, তো এসব হারাম, এসব কথাবার্তা যা করে থাকে, বলে থাকে, এসব হারাম। জি, এটির নারীদের অবমাননা, মানহানি করা। চল্লিশ নম্বর হচ্ছে, নতুন বউ শ্বশুর বাড়ি এসে প্রত্যেক রাতে শ্বশুরের পায়ে তেল মালিশ করতেই হবে। এটা আছে আপনাদের অঞ্চলে? হ্যাঁ আছে, বলছেন, শোনেন ভালো করে, তাহলে একটা কেসটা শোনেন। মদিনায় আমার যুগে একজন বাঙালি ছেলে পড়তেন, নাম বলবো না যাতে গিবত না হয়ে যায় পরিবার, তাই না? হ্যাঁ, আমার খুব বন্ধু মানুষ, মদিনায় মাদানি, বলছে আমাদের অঞ্চলে যখন বিয়ে করে নিয়ে আসবে, বিয়ে করে নিয়ে এসে কী করতে হবে, ও নতুন বউকে এসে প্রথম ঢুকতে হবে, স্বামীর ঘরে ঢুকা চলবে না, প্রথম ঢুকতে হবে কার ঘরে, শ্বশুর ঘরে ঢুকতে হবে, দিয়ে শ্বশুর বাবার পায়ে তেল মালিশ করে, তেল লাগিয়ে দিয়ে আসতে হবে। তো আমাদের গ্রামে এসব তো আছে, করতেই হবে। এখন আমার, আমি একজন মদিনায় পড়ি, এক মদিনায় তখন সম্ভবত অ্যাডমিশন তার হয়ে গিয়েছিল বিয়ের সময়, অথবা হয়নি, আল্লাহ হয়েছিল না। আর তা মেয়ের বাবা একজন আলেম ছিলেন, যিনি খুব পরিচিত মানুষ আমার কাছে, তো বলছে যে তো মেয়ে তার বাবাও আলেম, আর আমি বিয়ে করেছি, তো তো এটা আর আমিও সেটা হইতে দেবো না, কি করা যাবে? কিন্তু আমাদের সমাজে বড় আইন, এমনকি আমার মায়ের কাছেও বড় দোষের কথা, যে এটা কেমন কথা হইলো যে নতুন বউ আসলো আর শ্বশুরের পায়ে একটু তেল মালিশ করে দিবে না, এটা কেমন কথা হইলো, এটা চলবে না। তো বলছে আমার স্ত্রীকে আমি আগেই কিন্তু টিপে দিলাম, মানে শক্ত করে দিলাম, যে যা কিছু বলুক না কেন, যতই ভর্তসনা হোক না কেন, আর যতই কথা শুনতে হোক না কেন, পায়ে তেল মালিশ করতে যাবে না। যায়নি, একটু দোষ চর্চা হইল, বদনাম হইল, আর তারপরে সাবিক হয়ে গেল, কিন্তু শক্ত হওয়াতে সেই বাড়িটাতে, বাকি গ্রামে আছে, এখনও আছে, এখনও আছে। এসব উঠবে না, সহজে উঠবে না, যতক্ষণ পর্যন্ত আলেমরা এক হয়ে সোচ্চার না হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করবে। হারাম কাজ, হারাম কাজ, কেন? ওই শ্বশুরের যৌন চাহিদা নেই, হ্যাঁ শারীরিক সুড়সুড়ি নেই। একটা নতুন মেয়ে, যুবতী মেয়ে যখন শরীরে হাত দিয়ে মালিশ করবে, তখন তার অবস্থা খারাপ হইতে পারে না, অন্যরকম হইতে পারে না? এগুলো লুচ্চামি না, এগুলো চরিত্রহীনতা না, এগুলো ফাহেশা অশ্লীলতা নয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একচল্লিশ নম্বর, বিয়ের পরে মেয়ে পক্ষকে ছেলের বাড়ি বিভিন্ন রকমের, বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন সময়ে কি দিয়ে দিতে হবে, উপহার দিতে হবে, উপহার। তার মধ্যে একটা হচ্ছে, আমাদের অঞ্চল আছে, মাছ দিতে হবে, মাছ দিয়ে পড়তে হবে, পুকুরের মাছ দেন, নিজের পুকুর থাকলে, আর না হইলে কেনে দেন। আছে আপনাদের? এই যে আছে, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর আর চাপাই নবাবগঞ্জ, রাজশাহীতে ব্যবহার বলে, মাছের ব্যবহার, বুঝছেন না? এই ভাষা বুঝছে আমাদের ওবাইদুল্লাহ, মাছের ব্যবহার দিতে হবে। সে এক দু কিলো না, হ্যাঁ পঁচিশ পঞ্চাশ কিলো মাছ দিতে হবে। গরিবের বাড়ি তো বিশ কিলোর নিচে মাছ আমি কোনোদিন দেখিনি, হ্যাঁ বিশ কিলো, পঁচিশ কিলো, পঞ্চাশ কিলো মাছ দিতে হবে। আচ্ছা মাছ নিয়ে এত মাছ নিয়ে করবেটা কি? সে যুগে তো ফ্রিজও ছিল না, গোটা গ্রামে তখন বাড়ি বাড়ি এক টুকরো এক টুকরো করে বিলি করবে, যেমন আকিকে আর কোরবানি গোস্ত বিলি করে, ওইরকম বিলি করবে, আছে না নেই এগুলো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো মাঝে মাঝে দেখতাম ছোটোকালে, দেখছি যে আরে মাছ কে দিতে এসে, তাও এক পিস মাছ ও দিতে এসছে, তুমি কী ব্যাপার? বলছে যে আমার এটা মাছের ব্যবহার, এটা কী মাছের ব্যবহার এসছে, বেদাত এগুলো, এবং সামাজিক জুলম, মেয়ে পক্ষের ওপর জুলম, এটা ছেলে পক্ষের পক্ষ থেকে এবং ছেলে পক্ষের সমাজের পক্ষ থেকে। জালেমেরা, কতটি হলো? একচল্লিশ হয়ে গেছে।
বেদাত যেমন তেমন জুলম। ৪২ নম্বর হচ্ছে বউ গর্ভবতী হলে পেটে বাচ্চা ধরেছে, পেটে বাচ্চা ধরলে গোটা গ্রামবাসী জানতে পারে, অথচ এগুলো লুকিয়ে রাখার জিনিস, ঠিক না? কিন্তু না, গোটা গ্রাম জানবে, ওই ছেলের গ্রাম গোটা গ্রাম জানবে। কিভাবে জানবে? যখন গর্ভবতী হবে আর তারপরে বিশেষ করে প্রথম যখন বাচ্চা হবে তখন মেয়েটাকে নিয়ে যাবে ছেলে, দেখিয়ে ছেলে পক্ষের বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে কোথায় নিয়ে যাবে, মেয়ের বাবা বা ভাইয়েরা নিয়ে যাবে। তো নিয়ে গেলে খালি হাতে নিয়ে যাওয়া চলবে না, কি করতে হবে? এখানেও ব্যবহার দিতে হবে, এখানে কি দিতে হবে? উপহার পাঠাইতে হবে। সেটা কিসের, কোন এলাকা আছে? যেহেতু আমরা আমের এলাকার, মালদহ তো মালদাহিয়া ফজুলিয়াম এই বলব, তো আমের ব্যবহার দিতে হবে, না হলে কিছু না থাকলে মিষ্টির ব্যবহার দিতে হবে, আবার কোন এলাকায় মাছের ব্যবহার দিতে হবে, বিভিন্ন রকম আটা দিতে হবে তার সাথে, আম আটা, কথা বলছেন? আচ্ছা, সেগুলো কি করবে? ওই গ্রামে আবার বিতরণ করবে, আম বিতরণ করছে গ্রামে গ্রামে, একটা করে আম দিছে সবকে, কথা বুঝতে পেরেছেন? পাড়া প্রতিবেশী সবকে, সব বেদাত এগুলো এবং জুলম অত্যাচার। আর গোটা গ্রামকে জানিয়ে দিল যে কি হয়েছে, পেটটা উঁচা হয়েছে, সেই জন্য কিসের এগুলো, ওই যে বিদায় হইতে বাচ্চা হইতে যাচ্ছে, কি বলে ওটাকে, বাচ্চা হইতে যাচ্ছে, সেই জন্য ব্যবহার এসছে। জি, ৪৩ নম্বর হচ্ছে নতুন জামাইকে সাজ পোশাক দিতে বাধ্য। আচ্ছা, এমন কোনো বিয়ে আপনারা দেখেছেন যে একটা ছেলে বিয়ে করলো আর কোনো কিছু ছিল না, না পাঞ্জাবি নিল, না লুঙ্গি নিল, না প্যান্ট শার্ট নিল, না কোট নিল, কিছুই নিল না, শুধু বিয়ে করলো, এরকম বিয়ে দেখে হবে না কোথাও, ১৪ বছর আগে যেতে হবে, না হয় আরব দেশের বিয়ে দেখতে হবে, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে খুঁজে পাবেন না। কমপক্ষে কি করতে হবে, এটা কমন, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা ড্রেস দিতে হবে, মাথার টুপি পর্যন্ত, মাথার একটা টুপি বন্ধ কিনে দিতে হবে। আচ্ছা, আর কি দিতে হবে? পাঞ্জাবি পায়জামা এক সেট, এটা তো ছোট লোকের কাজ, দুই সেট তিন সেট দিতে হবে। আচ্ছা, তারপরে একটু যদি হ্যাঁ কোট বাবু হয়, মানে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বা জেনারেল লাইনে পড়াশোনা করে, তাহলে কী করতে হবে? কোট স্যুট দিতে হবে, হ্যাঁ কোট প্যান্ট দিতে হবে, হ্যাঁ আর শার্ট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো কোট তো একটা, আর তারপরে প্যান্ট শার্ট দিতে হবে, হ্যাঁ দুই জোড়া তিন জোড়া যাই বলে নেন, আর জুতা দিতে হবে, মোজাও দিতে হবে। একটা বিয়ের কথা বলছি, তো সেই বিয়েতে এক আত্মীয় বলছে, ওই যেখানে বিয়ে লাগছে তাদের আত্মীয় বলছে যে আচ্ছা ইটা আন্ডার প্যান্টটা দিয়েছো, আন্ডার প্যান্ট বুঝলেন তো, জাঙ্গিয়া, আউজুবিল্লা, ও জাঙ্গিয়াটা ভিতরে ওটাও দিতে হবে। আল্লাহ আকবার, আল্লাহ কিছু দেওয়া ফরজ করেছেন? হ্যাঁ, যে মেয়ে পক্ষ তোমরা মেয়ে দিচ্ছ তো সব সাজিয়ে দাও, দিতে হবে? কোথাও না ইসলাম, এগুলো জুলম, হারাম, বিদআত এগুলো, আল্লাহ বোঝাতে হবে, না দিলে বড় দোষের কথা, না দিলে ছোট লোক, অসভ্য, না দিলে কৃপণ, বখিল, আর না দিলে মেয়েটা যে মানসিক শারীরিক টর্চারের শিকার হবে। ছেলে অনেক সময় ছেলেই জুলম অত্যাচার করবে, অনেক সময় ছেলে যদি খুব ভালো দিনদার হয় তার মা বাবা বলবে, কি বলে জানেন, আরে ছেলে না হয় ভালো দিনদার ধার্মিক কিছু চাইলো না, তাও তো একটা মানবতা আছে, এটা সামাজিকতা তো আছে, বলেন না, বলেন না? কোন সমাজ তাহলে? ইসলামিক সমাজ না, এটা হচ্ছে অনইসলামিক সামাজিকতা, অনইসলামিক সমাজ, আল্লাহ বুঝার তো অসুবিধা। কয়টি বললাম? ৪৩ হয়ে গেছে না, ৪৪। প্রত্যেক ঈদে মেয়ের বাবা মা ছেলের বাড়িতে কি করবে? কাপড় জামা শুধু, আরো কিছু বড়কন পাঠাইতে হবে প্রত্যেক ঈদে। হ্যাঁ, সামাই পাঠাবে, চিনি পাঠাবে, হ্যাঁ দুধ পাঠাবে, আরো কিছু চাউল টাল পায়েস টাস করে চাউল পাঠাবে। শুধু তাই নয়, চিটাগাঙের যেহেতু আত্মীয়তা আমাদের হয়েছিল, হ্যাঁ চিটাগাঙে আছে, আরও কিছু নতুন আছে, নোয়াখালী তো আছে, খবর রাখি বাংলাদেশের, আমি বিভিন্ন জায়গার খবর রাখি, আর বলছে যে না বাংলাদেশও যায়নি, চেনে না, তো কী বলে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছে? এত খবর রাখি যেগুলো আপনারা রাখেন না, কারণ আলহামদুলিল্লাহ আমার আমার আলোচনা শূন্যওয়ালা সারা পৃথিবীর যে কোনো ডিস্ট্রিক্টের আছে, ৬৩-৬৪ ডিস্ট্রিক্ট যা আছে সব জায়গারই আছে, এমনকি আসাম ত্রিপুরার বহু লোক আমার সাথে যোগাযোগ রাখে যারা আলোচনা শোনে, শুধু বাংলাদেশ না আর শুধু পশ্চিমবঙ্গ না, আলহামদুলিল্লাহ। আর ইউরোপ আমেরিকা পূর্ব পশ্চিম অস্ট্রেলিয়া ওসব তো আছে, জাপানে পর্যন্ত আছে, জাপান সিঙ্গাপুর এগুলোতে বহু ভাইয়েরা আছে, ফ্যামিলি আছে যারা দিনের কথা শুনে। তো বলছে যে আমাদের এলাকায় যদি বিয়ে দিতাম তাহলে কী করতে হইতো? কোরবানি গরু পাঠাইতে হইতো। এটা কেন বলেন না? হ্যাঁ কোরবানি গরু আপনাদের অঞ্চল আছে, ঢাকাতেও আছে,
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন আউযুবিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন আউযুবিল্লাহি আনাকুনা মিনাজ জালিমিন এরা জালিম হ্যাঁ যারা মনে করে মেয়ে পক্ষকে কুরবানির গরু পাঠাতে হবে কুরবানির খাসি পাঠাতে হবে এমনকি মুরগি পাঠাতে হবে এটাও যদি মনে করে তবু বেদাত এবং জুলুম আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে এবং আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন কয়টি হলো 43 হয়ে গেছে বাস এটা দিয়ে শেষ করছি কথা লম্বা হয়ে যাচ্ছে 45 নম্বর নতুন জামাইকে ঈদে দাওয়াত দিতে হবে নতুন জামাইকে কি করতে হবে ঈদ পরবে দাওয়াত দিতে আমাদের অঞ্চলে বলে ঈদ পরব পরব খেতে ডাকবেন এটা পরব খাওয়া বলে পরব খেতে ডাকতে হবে আর কি করতে হবে তাতে ভালো ভালো তো খাওয়াইতে হবে মুরগা মুসাল্লাম যা খাওয়াবেন খাবেন খাওয়াবেন কিন্তু তার সাথে কাপড় চোপড় দিতে হবে কমপক্ষে চাষি যদি হয় তবুও লুঙ্গি দিতে হবে কথা বোঝা গেছে জামা কাপড় দিতে হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত বেদাত এবং জুলুম আর হারাম আল্লাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহ সকলকে হেদায়েত দান করুন এইরকম আরও বেশ কিছু বেদাত আছে যদি আমার কাছে যা স্টক ছিল এবং কিছু ভাইদের কাছ থেকে কিছু যা পেয়েছি আমি দুটো আলোচনায় শেষ করলাম যদি আপনাদের কাছে থাকে ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহগুলিতে যদি আমার কাছে এর মাঝখানে পৌঁছে দেন সরাসরি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে তা ইনশাআল্লাহ কালেকশন করে আরেকটা বক্তব্যের উপর করব না হলে এতে জ্ঞানী এবং মুসলিমদের জন্য যথেষ্ট ইসলাম সংশোধন যদি করতে চাই হারাম থেকে বাঁচতে চাই জুলুম থেকে বাঁচতে চাই বেদাত থেকে বাঁচতে চাই অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে বাঁচতে চাই তো আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে হেদায়ত করবেন আশা করছি রব্বুল আলমিন কাছে আল্লাহ আমাদের মুসলিম জাতিকে হেদায়ত দান করুন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বিবাহ সাদীকে বরকতপূর্ণ করুন এবং বিবাহ সাদীর বরকত নষ্ট করে জুলুম অত্যাচার হারাম খাওয়া এবং বেদাত অশ্লীলতা বেহায়াপনা এ সমস্ত অপরাধ থেকে আল্লাহ রাব্বুল বাঁচিয়ে রাখুন যাতে করে বিয়ে শাদী এবং দাম্পত্য জীবনে বরকত নেমে আসে রহমত নেমে আসে আল্লাহ রাব্বুল আর সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন